आज करुणार অমনে গৌরাঙ্গ সুদন আজি করুণার অবতার গৌরাঙ্গ আজি করুণার করুণার অবতার আমার গৌরাঙ্গ সুন্দর এই হরি নদিয়াই প্রচারিনাম বিলাইতে গৌরাঙ্গ পূজা এই হরি নদিয়াই প্রচার হরিনাম বিলাইতে নদিয়াই প্রচার বলে এলোরে আমার এলোরে আমার দেখো গৌর হরি
श्री चैतन्य महाप्रभु এসেছিলেন কোথায় মা নদীয়া জেলায় শচী গর্ভ সিন্ধু কোলালো করে নবদ্বীপের মাঝে কিন্তু মা বড় দুঃখের বিষয় ভক্তমণ্ডলী কিছুদিন আগে একটু কথাটা কম হবে বেশি হচ্ছে কিছুদিন আগে চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি গেল কজনা পালন করছেন করেছেন একটু হাত তুলুন মহাপ্রভুর জন্ম ঘরে ঘরে পালন হয়েছে কি একটু প্রেম সে হাত তুলে আমাকে একবার বলুন সবাই জানান দেন যে মহাপ্রভুর জন্ম আমরা সবাই পালন করেছি করেছেন করেন কিন্তু যীশু খ্রিস্টের জন্মটা প্রত্যেক বছর 25 ডিসেম্বর হলে কারো ভুল হয় না হয় কি তাহলে বাবা অপরাধ নেবেন না 25 ডিসেম্বর কিন্তু যীশু খ্রিস্টের জন্মটা আমরা কেউ ভুলি না তদ্রূপ শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে 537 বৎসর আগে এসেছিলেন মহাপ্রভু এই কলিজীবকে উদ্ধার করবার জন্য তাহলে তার জন্ম কি বাঙালি হয়ে আমরা ঘরে ঘরে পালন করেছি করিনি যদি করতাম তাহলে মায়েরা এক কথাতেই আমি যে একবার বললাম কারা কারা গৌরাঙ্গের জন্মতিথি পালন করেছেন একবারও কি কারো হাত উঠেছে তাহলে মনে হয় হাতটা নেই খুব সাবধান ভগবান মনে হয় হাত দেয়নি জগতে হাত নেই বলে হাত উঠেনি আছে লুকিয়ে রেখেছে বাহ ভালো কথা হাতটা লুকিয়ে রেখেছে বলে একটু মাঝে মাঝে ঠান্ডা তো ওই জন্য হাতটাকে গুটিয়ে রেখেছে তাহলে মা বলুন তো যীশু খ্রিস্টের জন্ম ভুল হয় না মহাপ্রভুর জন্ম আমরা ভুলে যাচ্ছি দোল পূর্ণিমা তিথিতে আগামী যে যিনি এসেছিলেন নদিয়ায় নবদ্বীপের মাঝে জগজীবকে উদ্ধার করবার লাগে কিন্তু হরি বলা হল কিন্তু মহাজনেরা কি বলছে যে হরি নাম মুখে করো নাম আরে আমরা সাংসারিক মানুষ আর হাতে করো কি কাম হাতে কাম মানে কি কাজ তাহলে সাংসারিক মানুষ কি সকাল থেকে রাত্রি পর্যন্ত শয়ন করতে যাবার আগে দিবারাত্রি কাজ হ্যাঁ কাজ করতেই হবে কিন্তু তার আগে আমাদের বদন যত সুন্দর ভগবান দিয়েছে সেই বদনে হরি বলা বদন কিন্তু অন্য কথা নয় অকথা ফেসওয়াশ আচ্ছা বলছে ফেসওয়াশ করবার জন্য বদন দিয়েছে বলছে কুকথা কি আন কথা বাজে কথা গল্প এই সব নয় হরি বলার ভগবান বদন দিয়েছে তাহলে হরি বল বলবো আর আমরা কি করব একটু নবদ্বীপে ঘুরে আসব হাওড়া থেকে ট্রেন যাচ্ছে যেখানে বিদেশিরা আসছে ইস্কনে চলে যান মায়াপুর কি ইস্কনবাসীরা কি করছে আমেরিকা জার্মান ফ্রান্স লন্ডন থেকে এসে যারা ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না তারা কি বলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাহলে বলুন তো মা এটাকে কি বাড়া ভাতে ছাই ফেলানো বলে না আমরা ঘরের ছেলে নদিয়ার নিমাইকে চিনতে পারলাম না আর ওই বিদেশি ভক্তগুলো বিদেশিরা এসে ঘরের ছেলেটাকে নিতাই গৌর হরি বলো বলে চিনতে পারল আমরা কাছের মানুষটাকে ধরতে পারলাম না যীশু খ্রিস্টকে দূরের মানুষকে ধরেছি নদিয়ার নিমাইকে না ধরে যেখানে শাস্তে বলছে গৌর চরণাশ্রয় না করলে রাধা গোবিন্দের কৃপা পাওয়া যায় না কি মা হয়নি তাহলে যীশু খ্রিস্টের হয়ে নাম করছি বাঙালি হয়ে তা মহাপ্রভুর নামটা করতে হবে না জন্ম সার্থক করতে হবে না মহাপ্রভু বলে গেছেন এই জগজীবের জন্য ওই না সুরহধনির কিনারা কি করেন ছিল ভক্তগণকে সঙ্গে লয়ে সুরধনির তীর ধরে প্রতিদিন নাম করত খোল করতাল সাথে নিয়ে কি বাদ্যযন্ত্র খোল আর করতাল আর কি করতেন চরণে নূপুর দিয়ে ভগবানের নাম করতেন সুরধনির কিনারায় ও মনে সোনার নূপুর দিয়া পায় ও নাচি না গরিব
सुंदर गौरंग जानी एक सन्तान के जन्म देवर जन्े तुम्हें তুমি মা হয়েছো, তুমি কত কষ্ট করেছো আমি জানি। একটা সন্তানকে জন্ম দেবার জন্য দশ মাস দশ দিন গর্ভে ধরে বত্রিশটা নারী ছিঁড়তে 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 তুমি সেই সন্তানের জন্ম দাও। কিন্তু মা, আমি জানি তুমি আমাদের জন্ম দিয়েছো, কিন্তু মা তুমি কাঁদছো কেন? বাবা, আমি কাঁদব না। যে মায়ের আটটির আটটি কন্যা মারা যায়, শচীদেবীর আটটি কন্যা ছিল, সেই কন্যা মারা গিয়েছিল, পরে পরে বিশ্বরূপ নামে একটা ছেলে পেয়েছিল। তবে বাবা, এই বিশ্বরূপ, এই বিশ্বরূপ কিন্তু শচীদেবীকে ছেড়ে চলে গেছে। নিমাই নামে ছেলে পেয়েছিল শচী দেবী। খুব আস্তে মায়েরা কথা কম। তাহলে যে মায়ের আটটি কন্যা মরে গেল, পরে বিশ্বরূপ নামে ছেলে পেল, সেও মাকে পাগলিনী করে কাঁদিয়ে চলে গেল, পরে নিমাই নামে দশ বছর পরে নিমাই জন্মগ্রহণ করলো, সেও পাগলিনী করে মাকে চলে যাব। শচী দেবী ওই জন্যে বলে উঠল, নিমাই আমি সবাইকে একে একে হারিয়েছি, তোকে হারাতে চাই। তাই শাস্ত্রে কি বলছে, মা আমি তোমাকে তোমাকে কাঁদাব না, কিন্তু মা আমি জানি তুমি কেন কাঁদছ। পিতা মারা গেছে, মানে আমার বাবা মারা গেছে, একটা বৎসর হয়ে গেল। তোমার বাবা অর্থাৎ শচীদেবীর বাবা মানে কে? নিমায়ের দাদু নীলাম্বর চক্রবর্তী, তিনিও মারা গেছেন। আজকে মহাপ্রভুর মনে হয়েছে, মা গো আমার একটু মনের বাসনা, আমি পিতার আত্মার শান্তির জন্যে, আমার দাদুর আত্মার শান্তির জন্যে আমি গয়া ধামে যাব। শচীদেবী বলে উঠল, না আমি তোকে একা ছাড়ব না। ওই যে মা কাঁদছে, নিমাইকে হারাতে চাই না। শচী কাঁদে নিমায় বলিয়া রে, নিমায় বলিয়া শচী কাঁদে, শচী কাঁদে আমার শচী কাঁদে, নিমায় বলিয়া নিমায় বলিয়া শচী কাঁদে, পিতাই শচী কাঁদে নিমায় বলিয়া শচী মায় বলিয়া। আস্তে বাবা, আমি সবাইকে হারিয়েছি, আমার আটটি কন্যাকে হারিয়েছি, পরে বিশ্বরূপ নামে ছেলে পেয়েছি, সেও চলে গেছে। পরে দশ বছর পরে নিমাই নামে, ওরে নিমাই আমি তোকে পেয়েছি, আর আমি হারাতে চাই না। ওরে নিমাই আমি তোকে হৃদয়রত, তুই আমার একমাত্র সোনার ময়না, আমি তোকে হারাতে চাই না। তাই বলে উঠলে, কোনে অপরাধে ওরে নিমা ছেড়ে গেলি রে, কোনে অপরাধে ছেড়ে গেলি রে,
অপরাধে নিমাই তুই আমার ছেড়ে যাবি রে ওরে নিমাই রে ওরে নিমাই রে ওলো ধরে হরি বল হরি বল হরি ওরে নিমাই রে ওরে নিমাই ওরে নিমাই আমাকে ছেড়ে যাবি না মা আমি তোমাকে কাঁদাতে চাই না কিন্তু মায়ের একটু খেয়াল করেছেন কি যে মা কত কষ্ট করে সন্তানকে পৃথিবীর আলো দেখায় সেই সন্তানে বড় হয়ে লেখাপড়া শিখি যখন মা বাবা মাতার ঘাম পায়ে ফেলে দেশ থেকে বিদেশে নিয়ে যায় তাই তো টাকা পয়সা অর্জন করে মা বাবা কষ্ট করে সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে একটা ছেলেকে মানুষ করবার জন্য একজন বাবা কি করে দেশ থেকে বিদেশে চলে যায় অর্থ উপার্জন করে লাখ লাখ টাকা করে ছেলেকে তৈরি করবার জন্যে কিন্তু সেই ছেলে যখন বড় হয় লেখাপড়া শিখে চাকরি করলো বড় বড় ডিগ্রি করলো কি করলো না ডবল করলো ট্রিপল করলো সবই করলো ডিগ্রি করলো চাকরি পেল কিন্তু মায়েরা শুনে নেন হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জীব শিক্ষা এই গলিকাল কি বলছে বললেন সেই ছেলে যখন বড় হয় মা বাবার ঠিকানা হয়ে যায় বাবা মায়ের ঠিকানা হয় কোথায় ঠিকানা বাবা মায়ের ঠিকানা কোথা হয় বাবা বৃদ্ধাশ্রম বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল কিন্তু মা সেই বৃদ্ধাশ্রমে কোনো বাবা মা কি থাকতে পারে একটা রাত ভালোভাবে কাটাতে চিন্তা করে যে আজকে আমরা বুড়ো হয়েছি বলে বাবা তুই আমাকে এই জায়গায় পাঠিয়েছিস তুই নিজের জীবনটা চিন্তা করত তুই যখন বড় হবি তোর যখন বয়স হবে তুই যখন বার্ধক্য যন্ত্রণা ভোগ করবি আমার মতো এখানে তোকে একদিন ফিরে আসতে হবে আজকে যেমন আমি সন্তানের জন্যে এই বৃদ্ধাশ্রমে বসে চোখের জল ফেলছি নয়নের ধারা বয়ে যাচ্ছি ঠিক সদরূপ তোর একদিন এইরকম গতি হবে তাহলে বলুন তো মা সেই শচী দেবী আজকে কাঁদল হানিমাই বলে কাঁদছি ওরে নিমাই আমি সকলকে হারিয়েছি আমি তোর মতো সন্তানকে আর হারাতে চাই বলছে মা আমার মনের ইচ্ছা হয়েছে কি না আমি একবার গয়ায় যাব তুমি আমাকে অনুমতি দাও কিন্তু বাবা ঠিক আছে আমি অনুমতি দিচ্ছি কিন্তু তোকে একটা কাজ করতে হবে বলো মা কী কাজ শোন সঙ্গেই নবদ্বীপে কেমন আছে আগে দেখ ভালো করে কে আছে যে তোর সঙ্গে যাবে এইটুকু তুই সারা নবদ্বীপেই কথাটা ছড়িয়ে দে তামা এই কথাটা সারা নবদ্বীপবাসীর মধ্যে ছড়িয়ে গেল কে মহাপ্রভুর সঙ্গে যাবে সবাই তো সবাই বলছে আমি যাব ও বলছে আমি যাব ও বলছে সে বলছে আমি যাব সবাই যাবে কিন্তু মহাপ্রভু বলে উঠলেন ওগো তোমরা যতই বলো আমার সঙ্গে যাবে আমার সঙ্গে যাবে আমি কাউকে নিয়ে যেতে পারবো না কেন না তোমরা সকলে ঘোর সংসারী তোমরা সবাই কি না সংসারী মানুষ কিছু দূরে যাবে মনে মনে চিন্তা করবে না এত দূরে আসলাম
আমার সংসারে ছেলেপুলেগুলো ঠিক যাচ্ছে, ঠিক ভালো আছে কি না, বা কেউ কেউ স্কুলে যাচ্ছে কি না আমার ছেলেপুলেগুলো। হ্যাঁ হ্যাঁ, কী গাছের মাচা? লাউ গাছের মাচা। তুমি আমার হরিবল হরিবল। আবার চিন্তা করবে, চারা গাছগুলো লাগিয়েছিলাম সে গাছে ঠিকঠিক জল পড়ছে কি না, তাই তো? হ্যাঁ, ওই খেতে ভালো চাষ করেছি, ধান খেতটা ভালো হয়েছে কি না, এই সব নানা রকম চিন্তা করতে করতে আর গয়া ধামে আর যাওয়া হবে। আবার কোনো ব্যবসায়ী মানুষকে যদি নিই, সে আবার কিছু দূরে গিয়ে বলে আমার ব্যবসাটা ঠিক চলছে কি, তাহলে কি যাওয়া হলো না। এই কথাটি শেষ না হতেই অনতি দূরে একজন দাঁড়িয়েছিল, যার নাম কি, কে দাঁড়িয়েছে ওখানে? এদিকে গোবিন্দ কি বলছে, সবাই যাবে, ও যাবে, সে যাবে, হঠাৎ এক দূর অনতি দূরে একজন দাঁড়িয়েছে, প্রভুর কথা শুনে বলে উঠলেন, প্রভু আমি যাব। হ্যাঁ গো, তুমি কে? সঙ্গে যাবে। তুমি কে গো? তোমাকে তো ঠিক চিনতে পারছি না। হ্যাঁ গো, কে ওখানে তুমি দাঁড়িয়েছো? কে 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 তুমি? তুমি পাশের গ্রামে থাকো? ও বলছে আমি আমি সেই ব্যক্তি যে পাশের গ্রামে থাকি। আরে বাবা, তুমি সেই নও, কিন্তু ওখানে দাঁড়িয়েছে কে বলো? কে গো? দাঁড়ায় তুমি ধরি, হরিবল 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 বল বল কে বল করিতে। ও তুমি হচ্ছে গোবিন্দ ঘোষ, একটু আস্তে আস্তে, আর তোমার বড় ভাই মানে বড় দাদা কে? বাসুদেব ঘোষ পদকর। আর মেজো ভাই মাধব ঘোষ। আর গোবিন্দ, তুমি হলে সেই পরিবারের, তোমার নাম গোবিন্দ ঘোষ। তা গোবিন্দ, ঠিক আছে, তুমি হচ্ছে সঠিক ব্যক্তি, কারণ তুমি হচ্ছে গোবিন্দ ঘোষ। কি তুমি কি করো? তোমার জীবিকা কি? দুধ বিক্রি করা, হরিনাম করা। বাহ, তাহলে তোমার কাজ হচ্ছে দুধ বিক্রি, আর তুমি সংসার বলে কিছু করো না, তাহলে আমি তোমাকে কি করব? আমি তোমায়, হ্যাঁ, তুমি আমার সঙ্গে যাবে।
संगे जावे बोलो तुमी आमार संगे जावे चलो चलो मायर कछे तुमी आमार संगे जावे चलो चलो मायर कछे चलो तुमी आमार संगे जावे चलो चलो मायर कछे तुमी आमार संगे जावे हरे कृष्णा 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 गोविंद घोष चलो तुम्हें आमार संगे जाओ आर विलम्ब करो ना देरी होए छे आमी तुम्हें संगे निये जाओ एई बोले गोविंद घोष कि करलें प्रभु के संगे करे निये कोथाई चललें ना गया धामेर यात्रा करछे किंतु मा गया धाम जेते एकटु समय लागबे किंतु मायेरा तखनकार दिने कि गाड़ी छिलो हाँ एई जे एतो बास ट्रेन তারপরে আরো এখন আবার অনেক কিছু হয়েছে হ্যাঁ টোটো উঠেছে তাই তো তাহলে মহাপ্রভুর আমলে তো আর বাস ট্রাম রেল এসব তো ছিল না তখনকার দিনে কি এই ছিল পায়ে হাঁটা হরি বল হরি বল তাই এবার ভগবান অর্থাৎ মহাপ্রভু সঙ্গে নিয়েছে গোবিন্দ ঘোষকে এইবার পথে বেরিয়েছে কিন্তু যেতে যেতে বলছে আচ্ছা গোবিন্দ তুমি তো আমার সঙ্গে যাবে মা অনুমতি দিয়েছে মায়ের সঙ্গে আশীর্বাদ পেয়েছি আমরা মা তোমাকে দায়িত্ব দিয়েছে আমার সব কিছু তাই তো আমি যেটা চাইবো আমার যখন যা দরকার সেটা তুমিই করবে তোমার দায়িত্ব আছে আমার উপরে তা যাই হোক মহাপ্রভু এখন গোবিন্দ ঘোষকে নিয়ে চলেছে দায়িত্ব শচী দেবী গোবিন্দ ঘোষকে দিয়েছে এইবার যখন যাচ্ছে প্রভু আমার বলে উঠলে হ্যাঁ গো গোবিন্দ গয়াধামে যাব ঠিকই কিন্তু আমার মনটা মানছে না কেন না আমার মনটা বলছে ওরে মন কি হ্যাঁ ওরে মন চল বৃন্দাবন কেন না বৃন্দাবনে না গেলে বৃন্দাবনটা না ঘুরে আসলে আমার মনটা ভালো হয় না আরে গোবিন্দ পথে তো বেরিয়েছি গয়াধামে যাত্রায় মনটা কি বলছে বলবো একবার চল বৃন্দাবন হ্যাঁ গো মা গোবিন্দ ঘোষকে সঙ্গে করে নিয়ে প্রভু আমার গয়াধামে যাত্রা করেছে কিন্তু মন মানছে না আমরা একটু ঘুরে আসি বৃন্দাবন একটু বৃন্দাবনের ভজন করতে করতে আমরা একটু কী করব ভগবানের নামে স্মরণ করব এই সুযোগ আমরা কেউ ছাড়ব না চলুন একটু প্রেমসে উলুধ্বনি করবেন আর হাতে করতাল দিতে দিতে নাম করবেন হ্যাঁ বৃন্দাবনে যাব চলুন ও রাধে রাধে গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে চলেছে আর বদনে কি করছে না রাধা নাম জপ করছে চলেছে ও রাধে রাধে ও রাধে রাধে ও রাধে রাধে বলো রে মন মন যাবি বৃন্দাবন আচ্ছা পকেটে পয়সা আছে জানো টিকিট কাটলে এক্সপ্রেসে করে বাবা বৃন্দাবনে যাওয়া যায় তো কিন্তু টাকা থাকলে কি বৃন্দাবনে সত্যিকারে পৌঁছানো যাবে বাবা ভজন রাজ্যে প্রবেশ করতে গেলি সেখানে কি আর টাকা থাকলে হবে সেখানে কি করতে হবে এই হৃদয়টাকে তৈরি করতে হবে বৃন্দাবন তো অনেক রকমের হতে পারে দেহের মধ্যে দ্বাদশ বৃন্দাবন যেখানে হয় তুলসীর কানন সে এক বৃন্দাবন যেখানে ভগবান লীলা করেছিল লীলাক্ষেত্র সে এক বৃন্দাবন তাই তো আর যেখানে হয় ভগবানের নাম কোনো কীর্তন সে হয় এক কি সেটা এমনি বৃন্দাবন নয় নিতাই গৌর হরি বলে সুমধুর বৃন্দাবন যেটা আজকে
ক্ষেত্র তাই তো এই আজকের এই যে জায়গাটা এক বছর ধরে আপনারা ভিক্ষা করছেন ভগবানের নাম করবার জন্য করেন না বলুন তো ভগবান তো ভক্তির ভিক্ষাই পছন্দ করে গো আসুন এই বৃন্দাবনে প্রবেশ করবার জন্য আমরা একটা বছর অপেক্ষা করি আসুন রাধা নাম করতে করতে একবার একটু বৃন্দাবনে ঘুরে আসি বলছে গোবিন্দ শোনো আমরা গয়া যাব তার আগে একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি ও রাধে রাধে বলো রে ম মন যাবি বৃন্দাবন দাঁড়াও দাঁড়াও সবাই মিলে একটু শুরু করুন শুরু করুন রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি গিরিধারী লাল কি বংশ বিহারী কি শ্যাম সুন্দর কি রাধা কুণ্ড কি শ্যাম কুণ্ড কি এতজন ভক্ত আছে জয়ধ্বনি কজন দিয়েছে গোনা যাবে হ্যাঁ আমার সম্প্রদায়টা বলছে বলছে আমরাই শুনতে পাইনি আর ওরা কি বলবে কালা আচ্ছা কৃষ্ণ নাম শুনলে কালা কালাই তো বটে তাহলে একজন দুইজনে জয়ধ্বনিতে কাজ হবে না সবাই মিলে জয়ধ্বনি করলে তবে মনে হবে এখানে একটা হরি নাম হচ্ছে নাম যজ্ঞ সম্পন্ন হবে না যদি ধ্বনিটা উচ্চ ঈশ্বরে না হয় বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি আমার দাদা ভাইরা বলছে কি আচ্ছা হরি বল সময় নষ্ট নয় চলুন আগিয়ে চলুন সবাইয়ের উপরে ছেড়ে দিলাম দেখা যাক আপনাদের ভালোবাসা যদি আমার উপরে থাকে নিশ্চয়ই হবে তাই তো হরি বল ও রাধে 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 বল রে মন মন যাবি রাধে রাধে রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে 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 রাধা রাধে রাধে এ রাধে রাধে বলো রে মন যাবি বৃন্দাবন আচ্ছা ওই মাঝখানটাই কি ওরা আমার ভালোবাসা কি আমার মধ্যে নেই মানে ওই ভক্ত মায়েদের ভালোবাসা আমার এই মাথায় নেই সেই জন্য ওরা আমাদের কাছ থেকে সরে গেছে দেখুন আপনারা দিচ্ছেন ওনারা দিচ্ছেন না সবাই মিলে বলো ও রাধে রাধে বলো রে রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে রাধে বলো রে মন যাবি মধুর বৃন্দাবন সবাই বলো হরি বল হরি বল ও রাধে 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 একটু আশীর্বাদ করুন আমাদের এই ছোট ভাই আমার সুমন ও একটু আপনাদের খোল নিয়ে একটু ব্যালেন্সের উপরে দেখাতে চাইছে কতটা কি দেখাতে পারবে জানি না একটু আশীর্বাদ করুন বাচ্চা ছেলে যদি কিছু ভুল ত্রুটি হয় আপনাদের চরণতলে একটু আশ্রয় দেবেন হরি বল হরি বল হরি বল হ্যাঁ
হলো বেশ বসো। আজকেই সেই গোবিন্দ ঘোষ সঙ্গে করে নিয়ে চলেছি, আমার প্রভু আছেন, গোবিন্দ আছেন, দুইজনে চলেছি পথে। কিন্তু যেতে যেতে আমার প্রভুর কি হলো, এতক্ষণ নামে ছিল, শরীরের মধ্যে কিচ্ছু ছিল না, দেহে কিচ্ছু ছিল না, যখন নামটা চলে গেল দেহে কি শুরু হলো গো মা? দেহের মধ্যে কিছু কর্ম শুরু হলো। কর্ম কি কর্ম? কর্মটা অন্য কিছু নয়, তুমি কি বললে, খিদে নাকি? বলছে যতক্ষণ দেহের মধ্যে নাকি কৃষ্ণ নাম থাকে তখন কিছু থাকে না, আর যখন কৃষ্ণ নাম চলে যায় তখন দেহের কর্ম হচ্ছে ক্ষুধা, তাই তো? ক্ষুধা না থাকলে কি হয়, ভগবানকে আস্বাদন করা যায়? খুব চিন্তা করে দেখুন তো মা, পেটে যদি ক্ষুধা না থাকে খাবো কেমন করে বাবা? হ্যাঁ, ক্ষুধা না থাকলেই যেমন খেয়ে আনন্দ হয় না, ঠিক তদ্রূপ কি অন্তরে প্রেম না থাকলে ভগবানের মাধুর্য আস্বাদন হয়। ভগবানকে আস্বাদন করিবার ক্ষুধা হচ্ছে প্রেম। সেই প্রেম যদি তোমার মধ্যে না থাকে তুমি কোনোদিন কৃষ্ণকে আস্বাদন করতে পারবে না। কৃষ্ণ কোথায় আছে? কৃষ্ণ অন্য কোথাও নেই বাবা, কৃষ্ণ আছে ভক্তির কথা। কৃষ্ণ দেহের মধ্যেই আছে কিন্তু আমরা চিনতে পারি, আমরা কৃষ্ণকে খুঁজে নিতে পারি। কৃষ্ণ এখানে সেখানে থাকে না, কৃষ্ণ থাকে ভক্তির কথায়। তা শুন, এখন মহাপ্রভুর খিদে পেয়েছে, দয়াময়ের আমার ক্ষুধা লেগেছে, গোবিন্দকে বলছে, এ গোবিন্দ, হ্যাঁ আরে ভাই অনেকক্ষণ তো হয়ে গেল, হ্যাঁ দুপুর গড়িয়ে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব, হ্যাঁ তাহলে আমার বড় ক্ষুধা পেয়েছে, তুই একটু কিছু জোগাড় কর, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দে, একটু তাড়াতাড়ি অন্যান্য গ্রাম থেকে একটু কিছু এনে দে আমাকে। হ্যাঁ হরি বল হরি বল হরি বল। এখন গোবিন্দ কী করেছে, হ্যাঁ এত তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রভু খেয়ে নেবে? তা আজকে গোবিন্দ ঘোষ প্রভুকে পথের মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে বলছে, প্রভু তুমি একটু দাঁড়াও, আমি যাব, আমি যাব আর কি, আর আসবো, একটু দেরি করবো না, তোমার ক্ষুধা লেগেছে, তুমি এখানে একটু দাঁড়াও, আমি যাচ্ছি, এই যাচ্ছি বলে। তাই কি করেছে, গোবিন্দ ঘোষ চলেছেন অনতি দূরে একটি গ্রামে ভিক্ষা করতে। অর্থাৎ তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, এবার গৃহকর্তীদের কাছে গেছে, ওই গ্রামে গিয়ে ভিক্ষা করছে আর বলছে, ও হে কেউ এমন আছো, আমায় কিছু ভিক্ষা দাও হে, আমায় কিছু ভিক্ষা দাও, আমায় কিছু ভিক্ষা দাও হে, আমায় কিছু ভিক্ষা দাও, প্রভুর আমি সেবা দেব, আমায় কিছু ভিক্ষা দাও হে, প্রভুর আমি সেবা দেব, আমায় কিছু ভিক্ষা দাও হে, প্রভুর আমি সেবা দেবই, আমায় কিছু ভিক্ষা দাও, প্রভু
আমায় কিছু ভিক্ষা দাও হে আমায় কিছু ভিক্ষা দাও হে আমায় কিছু ভিক্ষা দাও গো গৃহস্থের দ্বারে এসে পৌঁছালেন গোবিন্দ ঘোষ এই গৃহস্থের দ্বারে এসে সবাইকে বলছে ও মাইরা মাইরা কৃপা করে কিছু ভিক্ষা দেবি ও মাইরা কিছু ভিক্ষা দাও গো তখন এইবার গৃহকর্তীদের দ্বার দরজায় এসে সকলকে ডেকে ডেকে বলছে ও মায়েরা কিছু ভিক্ষা দাও তখন গৃহকর্তীরা মায়েরা চিন্তা করছে কি দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে এবার কোন নারায়ণ ছলনা করে এলো নাকি কি গো মা কেউ সন্ধ্যেবেলা কাউকে ভিক্ষা দিয়েছেন কোনোদিন আপনারা দেননি তো তাহলে আজকে কেমন করে মায়েরা ওই গোবিন্দকে ভিক্ষা দেবে বলুন এইবার গোবিন্দ ঘোষ এমন কাকুতি মিনতি করছে কেবলই বলছে ও মায়েরা আমার জন্য নয় গো আমার ওই প্রভুর জন্য দাও না কিছু ভিক্ষা কিছু অন্তত দাও যা তোমাদের আছে যা পারো দাও না গো একটু তখন মায়েরা বলে উঠল এ খুব মুশকিল ব্যাপার তো আমাদের এখন সেবা হয়ে গেছে সব কিছু কি আমরা রন্ধন হয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আবার এই সন্ধ্যাকালে আবার কি থাকবে রান্নাঘরে আবার রন্ধন চাপলে হবে তা যখন বললে এত করে বলছে তখন মায়েরা কি করছে গোবিন্দ ঘোষকে বলছে দাঁড়াও বাবা তুমি একটু দাঁড়াও আমরা ঘরে গিয়ে একটু দেখি কোথাও কিছু আছে কি না কিছু যদি পড়ে টড়ে থাকে তাহলে আমরা তোমাকে একটু দেবো যাই দেখি এই বলে মায়েরা কি করেছে ঘরের ভিতরে এসে রান্নাঘরে এসে কি করছে কেউ কিছু চাল কেউ কিছু দুটো ডাল কি কেউ দুটো আলু এইসব নিয়ে এসে গোবিন্দ ঘোষের অঞ্চলে পেতে দিয়েছে নাও গোবিন্দ নাও না এই ভিক্ষা নিয়ে তুমি তোমার প্রভুকে দাও যেই তুলে দিয়ে আঁচলে তখন সঙ্গে সঙ্গে গোবিন্দ বলে উঠলে না গো মা এই ভিক্ষা আমরা চাইনি এই চাল আলু ডাল আমরা নিয়ে কী করবো আমাদের তো রন্ধন করার জায়গা নেই বলছে এ বাবা এ আবার বড় সমস্যায় পড়লাম তুমি চাল ডাল চাও না আলু চাও না তো কী চাও তো এই ভিক্ষা তো এটাই হয় বলে না মা ও ভিক্ষা নয় ভিক্ষা হচ্ছে সেইটি যে আপনারা যে দুপুরকালে মধ্যাহ্নকালে রান্না করেছিলেন হ্যাঁ হাঁড়িতে দুটো ভাত করে নেই মা বলে একটু ভাত নেই মা এই যে ডাল সবজি আপনারা যেটা রন্ধন করেছিলেন সেইগুলো কি কিছু অবশিষ্ট পড়ে নেই মা সেই কি দাও বলে ও তাহলে এই ব্যাপার আচ্ছা বাবা দাঁড়াও নারায়ণ কোন ছলনা করেছে মনে হয়তো কিছু ভগবান পরীক্ষাও করতে পারে এই সন্ধ্যাকালে দাঁড়াও বাবা তুমি দাঁড়াও দেখছি কিছু পড়ে আছে কিনা যখন রান্নাশালে ভেতরে এসেছে মা তখন মায়েরা কি করছে গো কিছু পড়ে নেই অবশিষ্ট মায়েরা বেশি করে জানবে হাড়িতে ভাত হলে অবশিষ্ট যেটা হাড়ির গায়ে জড়িয়ে থাকে জানেন তো সেই দুটো ভাতকে ছাড়িয়ে নিয়ে আর পাত্রের মধ্যে কিছু ডাল কিছু পাত্রে সবজি নিয়ে একটি পদ্ম পাতাই মুড়েছে সেই পদ্ম পাতা মোড়া ভিক্ষা নিয়ে সে গোবিন্দ ঘোষকে যখনই তুলে দিয়েছে বলে উঠলেন ওহে গোবিন্দ তোমার ওই প্রভুকে তুমি নিতাই গৌর হরি বল বলে সেবা পদ্মপাতা মোড়া ভিক্ষা অন্ন মাথায় চাপিয়ে নিয়ে যখনই দয়াময়ের কাছে এসেছেন গৌর হরির কাছে ও গৌর হরি গৌর সুন্দর দয়াময় আমি তোমার জন্য অনেক কষ্ট করে দুপুর গড়িয়ে সন্ধে হয়েছে কোথাও কিছু পাইনি এই সামান্য অবশিষ্টটুকু এই অবশিষ্ট এই পদ্মপাতায় মোড়া ভিক্ষা অন্ন আমি তোমার জন্য এনেছি মাধুপুরী করে দয়াময় তুমি এটি গ্রহণ করো একটু গ্রহণ করো যখনই প্রভুর সামনে ওই পদ্মপাতা মোড়া ভিক্ষা অন্ন এনেছি তখন ওই পদ্মপাতাটি যখনই খুলেছে মা যখনই পদ্মপাতাটা খুলেছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু চমকে উঠলেন গোবিন্দ গোবিন্দ তুমি এ কি দিলে আমার এ কি যা দেখে আমার গা ঘিনঘিন করছে আমার মা কোনোদিন এইরকম করে আমাকে খাবার খেতে দেয়নি আমার মা কোনোদিন এমন করে দিয়েছে এই পাতায় পদ্ম পাতায় মুড়ে খাবার তুমি আমাকে এইরকম করে দিয়েছো যা দেখে আমার গা ঘিনঘিন করছে না আমি খাবারটা নিয়ে যাও প্রভু তুমি যদি সত্যিকারের এই ভিক্ষা অন্ন না গ্রহণ করো আমি প্রতিটা জীবের দ্বারে দ্বারে গেছি প্রতিটা গৃহকর্তী মায়েদের ঘরে গেছি
এই মধ্যাহ্ন গড়িয়ে সন্ধে হয়ে গেল, কেউ কিচ্ছু দিতে পারেনি, একজন দুইজন আমাকে কষ্ট করে এটুকু দিয়েছে, দয়াময় তুমি গ্রহণ করো, তুমি যদি না গ্রহণ করো আমি তোমার সামনে আত্মবিসর্জন করব। গোবিন্দ, না, তুমি কি জানো না আত্মহত্যা করা মহাপাপ, তোমাকে কিছু করতে হবে। তুমি যখন এত করে আমাকে তুমি আমাকে কাকুতি মিনতি করছো, আমি তোমার কথা রাখব। দাও দাও গোবিন্দ, তোমার ওই ভিক্ষা অন্য আমি সেবা নেব। এই বলে প্রভু আমার যখনই ভিক্ষান্ন মস্তকে ঠেকে যখনই সেবা নিয়েছি, যখনই একটুখানি ভিক্ষা অন্য সবে মাত্র পদনে ঠেকিয়েছি, প্রভু বলে উঠলেন গোবিন্দ গোবিন্দ, তুমি আমায় কি সেবা দিলে, কি সেবা দিলে, হরি হরি মান হরি গোবিন্দ, হে গোবিন্দ তুমি আমাকে কি সেবা দিলে, কি সেবা, যে ভিক্ষা অন্ন বহন করলে যা অমৃতের মতো লাগে, যা এত সুস্বাদু লাগে, এ আমার জানা ছিল না। তাই গোবিন্দ আমি এই পথের মাঝখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম যে অমৃতের মতো সুস্বাদু আজকে আমি সেবা গ্রহণ করলাম, আজকে এই পথের মাঝখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি। মায়েরা শুনে নেন, কোনো ভক্ত যদি আজ থেকে, মহাপ্রভু বলে উঠলেন গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে, যে কোনো ভক্ত যদি জীবের দ্বারে দ্বারে গিয়ে আমার জন্যে ভিক্ষা করে এনে কেউ যদি আমাকে সেবা দেয়, আজকে প্রতিজ্ঞা করলাম সেটাই হবে আমার সব থেকে জগতে দাই গৌর হরি হরি হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার গৌরসুন্দরের আসল বিষয়, আসল বস্তু কোনটি, আস্তে আস্তে আস্তে, আসল বস্তু কোনটি, না কোনো ভক্ত যদি ভিক্ষা করে আনে, তাই তো? আচ্ছা বলুন তো বাবা, এই যে এখানে কীর্তন হচ্ছে, এরপরে কী হবে? মহোৎসব হবে, মহা উৎসব, মহামিলন। এই মহা উৎসবই অর্থাৎ মহোৎসবই ভগবানের জন্যে কী দেওয়া হয়? মাটির মালসায় ভগবানের জন্যে চিঁড়ে সাজিয়ে ভগবানকে ভোগ দেওয়া হয়। কি মা, ভগবানকে কি দিয়ে কেনা যায়? টাকা পয়সা দিয়ে? হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় না ভগবানকে ডাকার জন্যে? ক্ষীর সন্দেশ এত কিছু দিতে হবে না প্রতিদিন? কি লাগে ভগবানকে ডাকতে? অর্থ লাগে না? হ্যাঁ, মিষ্টি রসগোল্লা সন্দেশ লাগে না ভগবানকে ডাকতে গেলে। কোনো ভক্ত যদি হা কৃষ্ণ গোবিন্দাই বলে, এই এক গণ্ডুষ বাবা, এটা এটা কি বলে, এক গণ্ডুষ, এই এক গণ্ডুষ গঙ্গা জল নম গোবিন্দাই নম বলে যদি কোনো ভক্ত নিতাই গৌর হরি বলে বলে ডাকার মতো ডাকতে পারে, নাহি জানি পড়ি পাটি না জানি রন্ধ সুখারুখ এক মুষ্টি কর ভোজ, বিশ্বের ভগবান বাবা সবাইয়ের দরজায় দাঁড়িয়ে আছে, যে ডাকবে তার দরজায় এসে দাঁড়ায়, আর যে ডাকে না তার দরজায় জীবনেও এসে দাঁড়ায়। আচ্ছা মায়েরা বলুন তো, সেই সত্যযুগ থেকে বিচার করুন, ভগবান কিসে খেত, কি পাত্রে খেত, কোন বস্তুতে নিত, সেবা নিত কিসে? স্বর্ণথালা। সত্যযুগে ভগবান সত্যযুগ থেকে সোনার থালায় খেয়ে এসেছে, কিন্তু আমরা হলাম বাবা এ হতভাগ্য কলযুগের মানুষ, তাই তো?
আমরা সোনার থালা কোথায় পাব? কিন্তু সোনার থালা নাই বা পেলাম, পেতল কাঁসা তো জুটবে, সেটাও জুটল না। ঠিক বলছি না ভুল বলছি? অপরাধ নেবেন না মায়েরা বাবারা। সোনার থালা জুটল না ভগবানের জন্যে, অত টাকা পয়সা আমাদের কলি হতভাগ্য জীবের নেই, পেতল কাঁসাও জুটল না ভগবানের জন্যে, কি জুটল? কি কোম্পানি একেবারে হিসেব করে বাছাই করে স্টিলের থালার গ্লাস আবিষ্কার করে দিল। তাই বেশ, স্টিলের থালার গ্লাস চলবে? চলবে না, তাই তো? খেলিছ দয়াময়, তোমাকে আমরা আসল জায়গায় ধরতে পারছি না। স্টিলের থালা গ্লাস দু টাকা টুকি কত দাম? সেই স্টিলের থালা গ্লাস ভগবানের জন্য তৈরি হয়েছিল, একটা নকল দানা কিনে এখন ঠেকিয়ে দিচ্ছি, দুটো নকল দানা বেলা দুটো। হরি বল হরি হরি বল দয়াময়। কিন্তু এই যে আমাদের জগৎ সংসারে আমাদেরকে কি করছে, কাকে হাসায়, কাউকে কাঁদায়, কাউকে ওপরে, কাউকে দোতলায়, কাউকে তিনতলায়, কাউকে আবার এই মাটি। খেলিছ এই বিশ্বলোকে বিরাট শিশু, বিরাট শিশু দয়াময়, তুমি বিরাট আনমনে খেলিছ। একটু উল্লেখনি হবে, হরিমান হরি হরিম। বিরাট শিশু আনমনে খেলিছ, এবে শলয়ে বিরাট আনমনে খেলিছ, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। দয়াময়, তুমি এই মহাকাশে বিচরণ করছো, তুমি দয়াময় কাউকে কাঁদাও, কাউকে হাসাও, কিন্তু তোমার লীলা বোঝা ভার। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন, একটুখানি বুঝে নিতে হবে মা। এই জায়গাটা, এই জায়গাটা খেয়াল করুন বাবারা, কি বলছে? ভাঙি ছড়ি ছড়ি খনে খনে, তুমি খনে খনে ভাঙছো পড়ছো। দয়াময় নীরজনে প্রভু নীরজনে ছ এ বি
আমি তারকার বিশ্বাসী খেলে না তব হে উদাসী পরি নিত্য তুমি হে উদার, তুমি নিত্য, তুমি নিত্য নিত্য উদার, তোমার মতো উদার কেউ নেই দয়াময়, এ বিশ্বে তোমার মতো উদার কে আছে? তুমি কাঙালের ঠাকুর, তুমি কাঙালের বন্ধু, তুমি ধনীর বন্ধু ন, তুমি হলে বিশ্ব কাঙালের বন্ধু, আর তুমি হচ্ছে উদার, তোমার মতো উদার কেউ নেই ভগবান। তাই কি বলছে, কে লিখেছিলেন এই গানটি আগে বলুন? এই যে এত সুন্দর কথা, এত সুন্দর গানের ভাষা, এই যিনি লিখেছিলেন এই গানটা বলুন আগে, পদকর্তার নামটা আমরা আস্বাদন করি, যিনি লিখেছিলেন। ও সাংঘাতিক কথা, কিন্তু লিখেছিলেন কি কোনো বাঙালির কবি? বাঙালি কবি? হ্যাঁ, বুকে হাত দিয়ে বলুন কি বলছেন, বোঝা যাচ্ছে না, ভালো করে বলুন। হ্যাঁ, আপনি কি বললেন? বাহ সাবাস, নিদাই গৌর, হরি হরি বল। আপনারা তাহলে নিত্য নিত্য কীর্তন শোনেন তাহলে? এখন ইউটিউবে চ্যানেল হয়েছে, এখন প্রতিদিনই মানুষ কীর্তন শোনে, কীর্তনটা আরও ভালো করে বোঝে, ওটা কথা নয়। ঘটনাটা হচ্ছে, কাজী নজরুল ইসলাম, তার মানে একটা মুসলিম ঘরের ছেলে, দয়া কি গো মা, হ্যাঁ, একজন মুসলিম ঘরের ছেলে কাজী, সেই কাজী নজরুল ইসলাম এত সুন্দর কথা বলেছেন, নিত্য তুমি হে আজকে গোবিন্দ প্রভুর জন্য সেই ভিক্ষা অন্ন পথের মাঝে দাঁড়ালেন গোবিন্দ, আমার আমার প্রভুকে দিলেন, প্রভু আমার মস্তকে ঠেকিয়ে সেই প্রসাদ গ্রহণ করেছেন, গ্রহণ করে বিশ্বজগতে প্রমাণ করেছেন, কোনো ভক্ত যদি আমাকে ভিক্ষা করে দেয় সেটাই হবে আমার প্রিয় বস্তু। সেবাটা বেশ ভালো হয়েছে জানো গোবিন্দ, তুমি যা আরম্ভ করেছো আমার বৃন্দাবনে যাওয়া দূর দূর হবে, তাই তো? তুমি যা শুরু করেছো খাওয়া দাওয়া সেবা, আমার বৃন্দাবনে মনে হয় যাওয়া হবে না। তা গোবিন্দ ভালো কথা, তুমি সেবা দিয়েছ আমাকে ভালো করে, তা তোমাকে এবার একটা কাজ করতে হবে, আমার সেবার পরে একটা খুব দামি জিনিস লাগে। হ্যাঁ জানো না সেবার পরে মানুষ কী খায়, দেখো ও মায়েরা গল্প কি, এবার একটু গল্প বন্ধ করো, গল্প পড়লে কী করবে, ফাঁকে কী হবে, ফাঁকি পড়বে, ফাঁকে পড়বে মানে ফাঁকি দিচ্ছে, তাই তো? ফাঁকি দিলে কী হয়, ফাঁকে, হ্যাঁ ফাঁকা পড়ে যায়। বেশ জানি দায় এদিকে তাকান,
একটু মন দিন যতক্ষণ অন্তত পক্ষে আপনাদের চরণ ধুলিতে আছি। হরি বল। তা গোবিন্দ, তোমাকে একটা কাজ করতে হবে, খুব দামি জিনিস, আমার সেবার পরে ভোগ্য ভোজনের পরে আমার একটা ভালো জিনিস লাগে। কি লাগে বলো তো মা? আপনারা সেবার পরে একটা খুব সুন্দর একটা জিনিস মুখে দেন, খুব ভালো লাগে। হ্যাঁ, তুলসী পাতা কি? আজমলা। আচ্ছা, এই ভাই আবার কি বলছে? বলছে সাডম। হরি বল, হরি বল। মুখ সিদ্ধি, এখন মুখ সিদ্ধি অনেক আছে, বললে মা বললে বললে আবার অপরাধ নেবেন না। এই একজন আছে সবসময় কি চেয়ে ভাই কি জানি সবসময়। হরি বল, হরি বল, হরি বল। তা যাই হোক, আহা, মুখ সিদ্ধি, তাই তো? মুখসিদ্ধি অনেক রকমের হয়, অত দূরে যাচ্ছি না, শুধু মহাপ্রভু আমার গোবিন্দকে বললেন, গোবিন্দ আমার মুখসিদ্ধি লাগবে, যাও একটু তাড়াতাড়ি করে নিয়ে এসো যেখান থেকে পারো। বলছে প্রভু দাঁড়াও, তোমার কৃপাতেই কি, তোমার যদি কৃপা থাকে আমার মাথায় সব হবে, অসম্ভবকেও সম্ভব করা যায়, তোমার মা সেই জন্যে আমাকে দায়িত্ব দিয়েছে তোমার। দেখি প্রভু, তুমি এখানে দাঁড়াও, আমি যাব আর ওই গ্রামে ভিক্ষা করে নিয়ে আসবো। এইবার গোবিন্দ চললেন, তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, প্রভুর তরে হরি তকি মাধুকুরি করিলা, প্রভুর তরে হরি তকি মাধুকুরি করিলা, আমায় কিছু ভিক্ষা দাও, আমায় কিছু ভিক্ষা দাও, প্রভুর আমি সেবা দেব, আমায় কিছু ভিক্ষা দাও, প্রভুর আমি সেবা দেব, আমায় কিছু ভিক্ষা দাও, প্রভুর আমি সেবা দেব, আমায় কিছু ভিক্ষা দাও, আমি সেবা দেব, প্রভুর আমি সেবা দেব, আমায় কিছু ভিক্ষা দাও, প্রভুর আমি সেবা দেব, আমায় কিছু ভিক্ষা দাও, প্রভুর আমি সেবা দেব, আমায় তুমি ভিক্ষা দাও, প্রভুর আমি সেবা দেব, আমায় কিছু ভিক্ষা দাও, প্রভুর আমি সেবা দেব, আমায় তুমি ভিক্ষা দাও, আমায় কিছু ভিক্ষা দাও, আমায় কিছু ভিক্ষা দাও, আমায় কিছু ভিক্ষা দাও গো, আমায় কিছু ভিক্ষা দাও। তবে সেটা কি, অন্ন ভিক্ষা নয়, হরিতকে ভিক্ষা দাও। মায়েদের কাছে গিয়ে বলে উঠলেন, মা আমি আবার এলাম গো, আমাকে একটু কৃপা করো। বলছে বাবা, তুমি এই তো একটু আগে ভিক্ষা নিয়ে গেলে, আবার আবার কি চাই, এই তোমাকে দিলাম। হ্যাঁ, প্রভু পাঠিয়েছে, আচ্ছা ঠিক আছে, বেশ প্রভু পাঠিয়েছে, কি লাগবে তোমার? ও, তাহলে তোমার প্রভুর কি লাগবে, না মুখ সিদ্ধি? তা মুখসিদ্ধিটা কি? না বলছে, মা আমার প্রভু বড় মুখসিদ্ধি হচ্ছে হরিতকি খুব পছন্দ। বলছে মা, একটি হরিতকি দাও মা, একটি হরিতকি দাও, একটি হরিতকি দাও, একটি হরিতকি দাও, প্রভুর আমি সেবা দেব, একটি হরিতকি দাও, আজ প্রভুর আমি সেবা দেব, একটি হরিতকি দাও হে হরি বল, সেবা দেব, একটি হরিতকি দাও হে প্রভু আমি সেবা দেব, একটি হরিতকি দাও হে প্রভু আমার সেবা দেব, একটি হরিতকি দাও হে আমার সেবা দেব, প্রভু তোমার জন্য একটা হরিতকি ভিক্ষা করেছি, একটা। এবার একটা হরিতকি নিয়ে গোবিন্দ, একটু মন দিয়ে শুনুন মায়েরা, গোবিন্দ ঘোষ করেছে কি, হরিতকিটাকে নিয়ে আঁচলে ভালো করে বেঁধে রেখেছি। বেশ বেশ, তাই তো? হ্যাঁ, একটা হরিতকিকে নিয়ে একদম বেশ করে আঁচলে একবারে যত্ন করে বেঁধে রেখেছি। কেন না প্রভুকে দিতে হবে? এইবার যখন মা আঁচলে বেঁধে রেখেছি, মনে মনে চিন্তা করছে, সব জায়গায় ভিক্ষা করলে সবাই ভিক্ষা দেবে, তাই তো? সবাই অন্ন দেবে, সব কিছু দিতে পারে, সবাই জোগাড় করতে পারবে, কিন্তু হরিতকি তো সব জায়গায় পাওয়া যাবে না, এ একটা সমস্যার ব্যাপার, তাই না? সবাই অন্ন দেবে, ভিক্ষা দেবে, চাল ডাল সবাই দেবে, তাই তো? কিন্তু এই হরিতকি সবাই দেবে? সব জায়গায় আছে হরিতকি? ওই সব নেই, এখন তো হরিতকি উঠে গেছে। তা যাই হোক, এইবার একটা হরিতকি নিয়ে যখনই আঁচলে বেঁধেছে, সঙ্গে সঙ্গে প্রভুর কথা মনে পড়ে গিয়ে মায়েদেরকে বলছে, ও মায়েরা আমাকে আবার এলাম, আমাকে আবার একটু কিছু দিতে। আরে বাবা কি তুমি বলো তো, নারায়ণ কি ছলনা করছে কি জানি বাবা, আবার তোমাকে পাঠিয়েছে? বলছে হ্যাঁ মা, আমাকে আর কি গো, দুটি হরিতকি দাও, দুইটি হরিতকি দাও, আজ দুটি হরিতকি দাও, দুইটি হরিতকি দাও, প্রভুর আমি সেবা দেব, হরি বল, হরি বল, দাও দুটি হরিতকি দাও মা, প্রভুর আমি সেবা দেব, দুটি হরিতকি দাও না, হরি বল, হরি বল, হরিতকি দাও মা, প্রভু আমার সেবা দেব, দুইটি হরিতকি দাও মা, প্রভু আমার সেবা দেব, দুইটি হরিতকি দাও মা, হে
এইবার দুটো হরিত কি নিয়েছি, এইবার দুটো হরিত কি নিয়ে প্রভুর সামনে দাঁড়িয়েছে। প্রভু আমি এসেছি, কই গোবিন্দ তুই দাও দাও, বড় দেরি হয়ে যাচ্ছে, এই তুই এতক্ষণ দেরি হলো তোমার, দাও মুখোশি দি দাও। এই বলে বলে এই নাও ধরো বলে একটি আঁচল থেকে খুলে ওই হরিতকিটা প্রভুর হাতে তুলে দিয়েছে। এইবার প্রভু যখন হাতে তুলে নিয়েছে মুখসিদ্ধি এবার বদলে দিয়েছে, তখন বলে উঠল গোবিন্দ সেবা ভালো হয়েছে, মুখ সিদ্ধি হরিতকি দিয়েছ, তাই এবার বিশ্রামের ব্যবস্থাটা করো, সেবার পরে কি করব, আমরা সকলে বিশ্রাম নেই, আমাদের অলস লাগে, আমাদের একটু নিদ্রা নিতে হয়, তাই তো? তা শোন মায়েরা, আমার প্রভু যখন বলেছে এবার একটু বিশ্রাম নিতে হবে, সঙ্গে সঙ্গে গোবিন্দ করেছে কি বলছে, তোমার মা আমাকে পাঠিয়েছিল তোমার সাথে তোমার যত্ন করবার জন্যে, তা এখানে আর বিছানা পাবো কোথায়, ওই বটবৃক্ষের কয়েক কি কতকগুলো শুকনো পাতা নিয়ে, শুকনো হয়ে গেছে সেই পাতাটা নিয়ে বিছানা করে দিয়েছে, আর শুকনো বটবৃক্ষের ডাল নিয়ে গোবিন্দের মস্তকের পিছনে বসে, ওই বটবৃক্ষের ডাল দিয়ে গোবিন্দের মস্তকের সামনে বসে বাতাস করেছে, বাতাস করেছে, যখনই বাতাস করেছে ওই বটবৃক্ষের ডাল হাতে নিয়েছে আমার গোবিন্দ ঘোষ। এইবার যখন বাতাস করিতে করিতে রাত্রি যখন ধীরে 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 প্রভাত হয়ে আসছে, কি গো মা এই সময়টাকে কি বলে, এই সময়টাকে বলে যখন হয় প্রভাত নয় রাত, তাই তো? এটাকে বলে ব্রহ্ম মুহূর্তকাল। একটুখানি আমার ভক্তদের উদ্দেশ্যে বলে নিই, কাউকে বাড়ি যাওয়ার দরকার নেই, পরবর্তী দল আছে, কর্তৃপক্ষের ভালো ব্যবস্থা, দাদারা ভালো ব্যবস্থা করেছেন, বৃষ্টি আসলেও কোনো ভয় নেই, কেননা সেরম দুর্যোগ হবে না, সেইরম বৃষ্টি হবে না, হালকা বৃষ্টি হবে, কিন্তু ব্যবস্থা ভালো আছে, কেউ তা বলে উঠে যাবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। এখনও পরবর্তী দল আছে, আমাকে এখনও এক জায়গায় যেতে হবে, দয়া করুন আপনারা একটু, আর আপনাদের একটু আশীর্বাদ আমার মস্তকে দিন, আপনাদের এইভাবে যেন কীর্তন গাইটা চলতে থাকুক। নিদাই গৌর হরি হরি বল। যখনই বটবৃক্ষের ডাল দিয়ে বাতাস করেছে গোবিন্দ, তখনই সঙ্গে সঙ্গে ব্রহ্ম মুহূর্তের সময় নিদ্রা যাচ্ছে, সঙ্গে সঙ্গে যখনই নিদ্রা এসে গেছে গোবিন্দের চোখে, ওই বটবৃক্ষের ডালটি প্রভু হৃদয়ে পড়েছে, প্রভু আমার চমকে উঠলেন, এ কি গোবিন্দ, এ কি এই সময় ঘুমাচ্ছ, তুমি জানো না এটাকে বলে ব্রহ্ম মুহূর্তকাল, হয় রাত নয় প্রভাত, এই শেষ প্রহরে ঘুমাতে নেই, চলো চলো গোবিন্দ, চলো আমাদের দেরি হয়ে গেল, আমাদের যেতে হবে অনেক দূর, আমাদের বৃন্দাবনে যেতে হবে, চলো চলো আর দেরি নয়, আমরা সেই কথা বলতে বলতে যাই, সেই কৃষ্ণ কথা, সেই হরি কথা, সেই কৃষ্ণ গুণগান, চলো আমরা সবাই মিলে যাই। আজকে গৌর হরি আমার চলেছি কাকে, আমার গোবিন্দ ঘোষকে সঙ্গে করে নিয়ে। নদীয়ারি পথে পথে কৃষ্ণ নাম নিয়ে বুকে, কেউ চঞ্চল করবেন না, একটু মন স্থির করুন, আস্তে কথা কম বলবেন, মায়েরা ধীরে ধীরে বসুন, বসার সামনে দরকার হয়ে উঠে আসুন। নদীয়ারি পথে পথে কৃষ্ণ নাম নিয়ে বুকে, চলো মন গৌর দেশে যাব, কৃষ্ণ নামে পাগল হও, কৃষ্ণ নামে পাগল হও, নদীয়ারে পথে পথে কৃষ্ণ নামে নিয়ে মুখে, নদীয়ারে পথে পথে গৌর হরি চলেছে মুখে, চলো মন গৌর দেশে যাব, কৃষ্ণ নামে মহাপ্রভু। অর্থাৎ ভগবান কি নাম ছাড়া থাকতে পারে, তাই ভক্তকে সঙ্গে নিয়েছে পথে চলেছে আর নাম করছে, কি বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দুই বাহু তুলে করে করো তালে দিয়ে, হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ না
হবে বলো মুখে চলো মন গৌর দেশে যাব কৃষ্ণ নামে পাগল হব নদীয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো মন গৌর দেশে যাব Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama. এইভাবে কৃষ্ণ নাম মধুর হরি নাম করতে করতে চলেছে, তাকে নিয়ে গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে প্রভু আমার চলেছে। এইবার পথের মাঝখানে বলে উঠলেন, গোবিন্দ এতক্ষণ তো নামের মধ্যে ছিলাম, আমার নাম চলে গেলে দেহের কর্ম শুরু হয়ে যায়, তা তুমি আগের দিনে অর্থাৎ গতদিনে যেমনভাবে আমার জন্য আয়োজন করেছিলে, সেবার ব্যবস্থা করেছিলে, সেরকম করে দাও। ঠিক তদ্রূপ প্রভুর কথা মতো ভিক্ষা করে এনে সেবা দিলেন। এবার সেবার পরে প্রভু বললেন, আমাকে যেমন করে মুখসিদ্ধিটা এনে দিয়েছিলে, আমার সেবার পরে যে মুখসিদ্ধি লাগে গতদিনে যেমন দিয়েছিলে আজকেও দাও। তা আজকে যখন মুখসিদ্ধিটা, মা এখানটা একটু খেয়াল করতে হবে, মায়েরা আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এদিকখানটায় বিষয়টা দেখুন। আগের দিনে যেমন প্রভু সেবা নিয়েছিলেন, দেরি হয়েছিল তাই তো ভিক্ষা করে এনেছিল, এখনও তাই ভিক্ষা করে এনে দিয়েছে, কিন্তু যখন মুখসিদ্ধির কথাটা এসেছে, এই জায়গাটা লক্ষ্য করুন, যখন মুখসিদ্ধির কথাটা এসেছে, প্রভু যখন বলছে গোবিন্দ মুখসিদ্ধি দাও, তখন কি করেছে গোবিন্দ? তখন আর ভিক্ষা করতে গেল না মা, তখন আর দেরি হলো না, হরিবল হরিবল এখানে শুনুন মন দিয়ে, তখন আর দেরি হলো না, বিলম্ব করলো না, কি করলো, তাড়াতাড়ি করে একটুখানি গিয়ে একটু সরে গিয়ে আঁচল থেকে খুলে ওই হরিতকিটা নিয়ে প্রভুর হাতে তুলে দিয়েছে। সর্বনাশ দেখিতে দেখিতে প্রভু গম্ভীর দেখিতে দেখিতে প্রভু দেখিতে দেখিত সংসার করনি, তোমার ছেলে পুলে নেই, তোমার আত্মীয় পরিজন স্বজন বলতে কেউ নেই, তোমার নিজের স্ত্রী নেই, তাহলে তুমি সংসার ধর্ম করো না, কিন্তু তোমার মধ্যে কেন কেন সঞ্চয়ের প্রবৃত্তি এলো? শোনো গোবিন্দ, তুমি যখন একবার সঞ্চয় করতে শিখেছো, যখন হরিতটিকাকে একবার তুমি আঁচলে বেঁধে রাখতে পেরেছো, সঞ্চয় করতে শিখেছো, তোমাকে আর এখানে কি আমি আমার সাথে আর নিয়ে যাব না, আমার সাথে তোমাকে আর নিয়ে যাব না, কেন? তোমার মধ্যে সঞ্চয় এসে গেছে, তুমি করবে কি সংসার, সংসার করতে হবে তোমাকে, সংসারকে থেকে আগে করো ভোগ, তারপরে করো ত্যাগ, আগে সংসার ধর্ম গ্রহণ না করলে তুমি কিন্তু ত্যাগ করতে পারবে না, তোমার মধ্যে সঞ্চয়ের প্রবৃত্তি আছে, তাই আমি তোমাকে আজকে এই জায়গাতে এই পথের মাঝখানে, অর্থাৎ তোমাকে এই পথের মাঝখানে আজকে আমি নির্বাসন দিলাম। সেই জায়গাটি কোথায়? এই অগ্রদ্বীপের মাটিতে তোমাকে নির্বাসন দিয়ে গেলাম, যাও তুমি ফিরে যাও, তুমি সংসার করো, বিবাহ করো, স্ত্রী পুত্রকে নিয়ে ঘর সংসার করো, যাও, আর তুমি আমার সঙ্গে যেতে পারবে না গোবিন্দ, তুমি আমার সঙ্গে আর যেতে পারবে না,
তখন করজোরে হাত জোড় করে মিনতি করলেন প্রভুর কাছে, দয়াময় আর কিছুদিন হলে অর্থাৎ আর একদিন পরে আমরা বৃন্দাবনে পৌঁছে যাব, এত কাজ থেকে তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ, এত কাজ থেকে তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ দয়াময়, তোমার সঙ্গে কি আমার আর বৃন্দাবনে যাওয়া হলো না, বলো না দয়াময় তোমার সঙ্গে কি আর আমি কোনোদিন বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের দর্শন পাবো না। গোবিন্দ একটা জিনিস জানবে, সংসারে থেকে তোমার মধ্য থেকে যখন ওই খাঁটি সোনাটা বেরিয়ে আসবে, কেন মা সংসারে খাঁটি সোনা আসবে না, যারা গৌর ভজনা করে যারা গোবিন্দের ভজনা করে তাদের মধ্যে তো খাঁটি সোনাই থাকে, তাদের ভেজাল থাকে, হ্যাঁ ভেজাল থাকলে ভগবানকে পাওয়া যাবে না, কেন না সংসারে হচ্ছে জ্বালা থাকে, কটা জ্বালা আস্তে আস্তে, সংসারে কটা জ্বালা, একটা জ্বালা, সংসারে থাকে তিনটি জ্বালা, ওই যে আপনারা বলেন না বাবা ত্রিতাপ জ্বালা, সেই তিনটি জ্বালা কটি, আধ্যাত্মিক আদি দৈবিক আর আদি ভৌতিক, এই তিনটি জ্বালার হাত থেকে কারো মুক্তি নেই। তাই তখন প্রভু বললেন গোবিন্দ ওই তিনটি জ্বালা থেকে যেদিন তুমি বেরিয়ে আসতে পারবে ওইখান থেকে মায়ার বাঁধনে ছেড়ে সেদিন তুমি পাবে নিদায় গৌর হরি বলে বলে আমার ভরসা। ভজ হরে মন কি বলছে গানটির মধ্যে পদকবি বলছে দেখুন, শ্রীনন্দের নন্দ অভয় চরণার বিন্দ রে সংসার করো ভজন সাধন করো তবে তুমি আমায় বুঝবে, তারপরে তুমি আমার ভজন সাধন করলে বুঝতে পারবে ভগবানকে দেখার পরিণতি। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে ধ্বনি হরি বল হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে এ ধন যৌবন এ ধন যৌবন এ ধন পুত্র পরিজন কি বোঝা যাচ্ছে বাবা, এ ধ্যান যৌবন, ভগবানকে ডাকতে গেলে ওই বুড়ো বয়সে হুড়ো মারলে হবে না, নিধাই গৌর হরে হরি একটু বলে নি, একটুখানি বলে নি, এ ধ্যান যৌবন কি আপনারা স্বামী বিবেকানন্দের কথা শুনেছেন জানেন, আপনারা বাঙালি অবশ্যই জানবেন, সনাতন ধর্মের আমরা মানুষ হিন্দু ধর্মের মানুষ আমরা স্বামীজির কথা জানবো না এটা হতে পারে না, তাহলে তিনি কি করেছিলেন স্বামী বিবেকানন্দ তার যৌবনটাকে অর্পণ করেছিল ভক্ত প্রহ্লাদ শিশুকাল অর্পণ করেছিল, ভক্ত ধ্রুব শিশুকাল অর্পণ করেছিল, ভক্ত মীরা শিশুকাল অর্পণ করেছিল, তাহলে সবাই কিন্তু শিশুকাল যৌবন কেউ কিন্তু বুড়ো বয়সে ভজন করে করেছে। আচ্ছা বলুন তো মায়েরা একটু আসতে বা খুকু একটু দাঁড়া, বলছে যে বার্ধক্য যন্ত্রণা মানেটা কি, বড় কঠিন ব্যাপার, ওই যেমন মা কত কষ্ট বলুন তো, আরে বাবা বার্ধক্য যন্ত্রণা কষ্ট হবে না,
কত রকমের সমস্যা, দৈনন্দিন ওখানে ব্যথা, ওখানে ব্যথা, ওখানে টান, সেখানে টান, ওখানে ঠান্ডা লেগে যাচ্ছে, কোমরে বেল নিচ্ছি, হাঁটুতে অসুবিধা হচ্ছে তো, তাহলে সিঁড়িতে উঠতে পারি না, মন্দিরে যেতে পারছি না, ভগবানের গান শুনতে যেতে পারছি না, তাহলে কত রকমের কষ্ট, দাঁত পড়ে যাচ্ছে, খেতে পারছি না, বলে বলে কেন এখন তো বিকল্প ব্যবস্থা আছে, দুটো দাঁত বাঁধিয়ে খাবো, অসুবিধা নয়। ও বলছে বলছে দাঁত বাঁধিয়ে খাবো তো টাকা নেই, টাকা পাবো হ্যাঁ। আচ্ছা আচ্ছা বেশ, তাহলে মা বিকল্প ব্যবস্থা অনেক উঠলেও বলে বড় বুড়ো বয়সে কিন্তু আমাদের যন্ত্রণাটা বেশি, বার্ধক্য মানে একদম শেষ, শৈশব কৈশোর যৌবন ভাগ আছে তো, সব শ্রেণীর একটা ভাগ আছে, একদম যৌবন তারপরে বার্ধক্য, বার্ধক্য যন্ত্রণায় ভুগছি দয়াময়, ওই জন্যে বলছে এ ধন্য যৌবন। বলে তুলসীর মালা পড়বো না, একটু বুড়ো টুড়ো হই, আরে এখন হরি বলবো না, এখন হরিনাম করবো না, একটু বুড়ো টুড়ো হই। খুব সাবধান মা, নাম ছাড়া জীবের গতি না, পুত্র পারি শীত গ্রীষ্ম বর্ষা যেই কালি হোক, যেই সময় হোক, যেই ঋতু হোক, দয়াময় তোমাকে ডাকার কোনো সময় নাই। শীত এদিন পদ্মফুল। এবার পদ্মফুল যখন বলি, পদ্ম পাতার কথা বলি, ওই পদ্ম পাতায় জল থাকে না, থাকে না, জলটা টলমল ঢলো ঢলো করে, তাই তো? সেই জীবনের এই জলটা, এই যে হৃদয়ের ভেতরে একটা জল আছে, সেই জলটা আমাদের কী হয়, যে প্রদীপটা একটা আছে না,
সেই জীবনের জলটা কিন্তু বড়ই টলমলে, বড়ই ঢলমলে, সেটা কিন্তু নড়ছে, টলমল করছে, টলমল করছে। কখন কার সময় হবে নিদাই গৌর হরি বল বলে কেউ বলতে পারবে না। আগে থেকে বলে দিবে আস্তে আস্তে আস্তে। একটি একটি মানে বিশেষ খবর আছে আপনাদের জন্য, একটা দুর্বিষহ ব্যাপার। মানে এই কথাই যে কর্তৃপক্ষ বললেন আমায়, পরবর্তী যিনি দল ছিলেন এই রকম দুর্যোগের জন্যে, আবহাওয়া খারাপের জন্য তিনি আসতে পারছেন না, অতএব আপনাদেরকে একটু জানানো হলো, সেজন্য আমরা একটু চাল একটু চালিয়ে যাই, কিছু করার নেই, আবহাওয়া খারাপ, পরে আবার কাল আছে, আগামীকাল আপনারা কীর্তন শুনবেন, কিন্তু আজকে তিনি আসতে পারছেন না, এই এই দুর্যোগে আসা সম্ভব নয়। বেশ, একটুখানি আপনারা একটু উলুধ্বনি দিন, তার জন্যে মন খারাপের কোনো কারণ নাই। উলুধ্বনি শঙ্করধ্বনি এদাই গৌর হরি হরি বল। কমল জল ধন জীবন নর্তন মল, কমল জল ধন জীবন টল মল, চপল সুখ লাভ লাগি রে, চপল সুখ লাভ লাগি রে, শ্রবণ কীর্তন শরণ বন্দন, শ্রবণ কীর্তন শরণ বন্দন, পদ অময়রা শ্রবণ করেছিল, শ্রবণ করে ভগবানকে পেয়েছিল, কীর্তন করে ভগবানকে পেয়েছিল, শ্রবণং কীর্তনং শরণং বন্দনং। নববিধা ভক্তি যে আপনারা বলেন না, সেই নটা ভক্তির মধ্যে বলছে কি, শ্রবণ কীর্তন শরণ বন্দন, শ্রবণ কীর্তন শরণ বন্দন, পদ সেবন দাস রে, পদ সেবন দাস রে, পদ সেবন দাস রে। কি মা, তাহলে পদ সেবন, পদ সেবন অর্থাৎ যে পদ সেবন করে ভগবানকে পেয়েছিল, ভগবানকে পেতে গেলে কি করতে হবে, এই জীবনটা যৌবনটা এই পাদপদ্ম ভগবানের চরণে নিতাই গৌর হরি বল বলে আত্মনিবেদন করতে হবে। ভজ হরে শ্রী নন্দের নন্দন অভয় চরণ, ভজ হরে চরণার অভয় চরণার বৃন্দ। এরম দুর্যোগ, বাইরে দুর্যোগ চলছে, আমাদের গান চলতে থাক, গান বন্ধ হবে না, ঠিক আছে? রাধে তা গোবিন্দ ঘোষ নিজের বাড়ি ফিরে আসলেন, প্রভুর কথা মতো সংসার করলেন। সংসার করে স্ত্রী পুত্র নিয়ে কি, পুত্র নয় স্ত্রী নিয়ে সংসার করলেন, কিন্তু সংসারে থেকে কতদিন হয়ে গেল, কত রাত চলে গেল, মা দিনের পর দিন, রাতের পর রাত চলে যায়, কিন্তু গোবিন্দ তার নিজের স্ত্রীর সঙ্গে একটা কথা পর্যন্ত বলল না। ঘরে এত অভাব, গোবিন্দ ঘোষের স্ত্রী কোনোদিন বুঝতে দেয়নি যে স্বামী সংসারে এত অভাব, এক মুঠো চাল যে তোমাকে ফুটিয়ে দেব সেইটুকু ঘরে নেই। চিন্তা করে দেখুন তো মা, গোবিন্দ ঘোষের স্ত্রী কোনোদিন বুঝতেই দেয়নি স্বামীকে যে বাড়িতে এত অনাহার,
স্বামীকে বুঝতে দিল না। বলছে, স্বামী আমি তোমাকে এক মুঠো ফুটিয়ে দেবো, সেটুকু ঘরে নেই, সেটুকু চাল বাড়িতে নেই, হাঁড়ি ফাঁকা, তোমাকে কি আমি দেব, তোমাকে কোনোদিন বুঝতে দিইনি, আর তুমি সব সময় সারাক্ষণ ওই গৌরহরির রাঙার চরণতল ধরে বসে আছো, সব সময় প্রভুকে ডাকছো, প্রভু ফিরে এসো ফিরে এসো, কিন্তু তুমি আমার কথা কোনোদিন ভাবনি, এই সংসার কেমন ভাবে চলবে, কিভাবে চলবে, আমার বাবা কি তোমাকে এই জন্যে তুলে দিয়েছিল, এইভাবে থাকবার জন্যে, তুমি সেই কথাটা কোনোদিন আমাকে জিজ্ঞাসা করেছো, আমি কত ভালো আছি, আমি খারাপ আছি না ভালো আছি, আমি সুখে আছি না শান্তিতে আছি। তাই আজকে গোবিন্দ ঘোষ ওই ভগবানের চরণ ধরে কাঁদছে, নিজের স্ত্রীর অভাব অনটনে জ্বালায় জ্বলছে। গোবিন্দ ঘোষ বলছে, গোমা চরণ চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না সরায়ে। চরণ কত সুন্দর কীর্তনের পদাবলী রস মিশিয়ে বিভিন্ন ধরনের ঘরানার তিনি সৃষ্টি করেছিলেন বলে বলা যাবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ বহু এইরকম পদাবলী সৃষ্টি করেছিলেন, গোবিন্দের উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে করেছিলেন, যে দয়াময় তোমার চরণ ছাড়া আর আমি কিচ্ছু জানি না। তাই আজ গোবিন্দকে যখন এই কথা বলে কাকুতি মিনতি করছে, নিবেদন জানাচ্ছে, তখন বলে উঠলেন স্ত্রী, নিজের স্ত্রী গোবিন্দ ঘোষের স্ত্রী সহ্য করতে পারল না, শোনো স্বামী, এতদিন হয়ে গেল আমার সংসারের অভাব তোমাকে আমি বুঝতে দিইনি, এবার থেকে যদি একবার তুমি ভগবানের নাম করেছো, ওই গৌর গৌর বলে কেঁদেছ, তাহলে সব কিছু নিয়ে তোমার ঐশ্বর্য
সজ্জন দিয়ে দেব। একি তুমি কি কথা বললে? তুমি আমার নিজের ঘরণী, তোমাকে সাত পাকে বন্ধন করে আমি ঘরণী করেছি, আর তুমি বলছো আমার এই প্রভুকে নিয়ে সব শুদ্ধ নিয়ে শিরোধনী জলে বিসর্জন দেবে? এটা হতে পারে না। আমি তোমার কোনো কথা শুনবো না, এতদিন অনেক তোমার কথা শুনেছি, অনেক বুঝেছি, কিন্তু আর নয়, এইবার আমি তোমার প্রভুকে নিয়ে আমি গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেবো। না 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 না, তুমি এই কাজটা করতে পারো না, না তুমি আমাকে ছেড়ে দাও, আমি যাবো বলেছি যাবো। এই বলে যখন প্রভুকে নিয়ে ওই গঙ্গার তীরে বিসর্জন দিতে যাচ্ছে, গোবিন্দ ঘোষ বলে উঠলো, না না তুমি এ কাজ করো না, দরকার হলে আমি নিজেকে আত্মবিসর্জন করবো, আত্মবলিদান করবো, কিন্তু আমার আমার প্রভুকে নিয়ে, আমার গৌরহরিকে নিয়ে তুমি কিছু করো না। সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ তার নিজের স্ত্রীর সামনে বলে উঠলেন, এই দেখো আমি যখন তোমার কোনো দায়িত্ব নিতে পারিনি, আমি যখন তোমার কোনো ভরণ পোষণে নিতে পারিনি, আমি যেমন করে তোমার কোনোদিন অভাবের কথা শুনিনি, তাহলে আজকে আমি নিজেকে আত্মবিসর্জন দিয়ে দেব। যখনই শিরোধনী গঙ্গার জলে গোবিন্দ ঘোষ আত্মবিসর্জন করতে যাবে, দূর থেকে যেন সাতটি রঙের রামধনু উঠল, সাতটি রঙের রশি উঠল, এইবার কে যেন বলতে বলতে আসছে, আজানু লম্বিত ভুজং গণ গায় অবদাত অবদাত সংকীর্তনৈ কপিতরং কমলায়তকেশ। কে যেন আসছে সহস্র সহস্র ভক্তগণকে সঙ্গে নিয়ে ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিয়ে। শোনো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি জানো না গোবিন্দ, তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ। আমি তোমার দয়াময় কথা বলছি, আমি তোমার গৌর সুন্দর কথা বলছি, তুমি নিজেকে আত্মবলিদান করো না, আমি তার জন্য এসেছি। কারণ তুমি এতদিন আমার পথ চেয়েছিলে, কবে তুমি আসবে গৌরহরি, তুমি কবে আমায় দেখা দেবে? আমি তোমাকে কথা দিয়েছিলাম যে যেদিন সংসারের জ্বালায় জ্বলতে জ্বলতে তোমার মধ্য থেকে ওই খাঁটি সোনাটা বেরিয়ে আসবে, হৃদয় গৌরহরি বল বলে সেই দিন পাবে তুমি আমার দর্শন। তাই আজকে গৌরহরি আমার গোবিন্দ ঘোষকে বাধা দিলে, শোনো গোবিন্দ, তুমি নাম করো, নাম ছাড়া জীবের গতি নাই, নামের মধ্যে থাকবে সুখ। রাধে গোবিন্দ গোবিন্দ বলবদনে বদনে বদনে বল সকলে সবাই আসতে, রাধে গোবিন্দ গোবিন্দ বলবদনে বদনে বদনে বল সকলে, রাধে সবাই মিলে গোবিন্দ গোবিন্দ বল বদনে 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 বল সকলে, রাধে গোবিন্দ গোবিন্দ বল বদনে বদনে বল বদনে। বাহ, এই যে আমার এই আজকে আমার ডান সাইডের মায়েরা, ওই দিকের মায়েরা, হাতটা কি উঠছে না? হরি বল, এতক্ষণ মায়েদের জন্য বলিনি, এবার একটু বলি, একটু হাত তুলুন, হরি বল, সবাই মিলে প্রেম সে হাতে তালি দাও, রাধে গোবিন্দ গোবিন্দ ভালোবাসে গোবিন্দ গোবিন্দ বল বদনে বল বদনে 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 বল সকলে, বল বদনে বল বদনে 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 বল সকলে, গোবিন্দ গোবিন্দ বল বদনে বদনে বল বল সকলে, গোবিন্দ গোবিন্দ বল বদনে 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 বল সকলে, রাধে গোবিন্দ
বলবদনে বলবদনে বদনে বদনে বল সকলে রাধে কৃষ্ণ 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 রাধে হরিমান হরিমান রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ বলবদনে বদনে বদনে বল সকলে গোবিন্দ গোবিন্দ বলবদনে বলবদনে বদনে বদনে বল সকলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম হরি নাম জয় কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে হরে সীতাই হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই মিলে গোবিন্দ গোবিন্দ বলবদনে বদনে বদনে বল সকলে রাধে গোবিন্দ গোবিন্দ বলবদনে বদনে বদনে বল সকলে গোবিন্দ গোবিন্দ বলবদনে বদনে বদনে বল সকলে আস্তে আস্তে এখন নাচ হচ্ছে না, আগে লীলা শেষ করি। আজকে গোবিন্দ কি করলেন? আত্মবিসর্জন করা হলো না, মহাপ্রভুর করুণায় মহাপ্রভুর কৃপাতে ফিরে আসলেন। কেন না? প্রভু বলে দিলেন, গোবিন্দ ঘোষ তোমাকে আত্মহত্যা করতে হবে না, আমার আশীর্বাদে সন্তানের জন্ম দেবে, কারণ আমি তোমার ঘরে একটি পুত্র সন্তানকে জন্ম দিয়ে তবে আমি তোমার পরীক্ষা নেব তুমি সত্যিকারে কত বড় ভক্ত, তুমি ভগবানকে প্রকৃত ভালোবাসতে পেরেছ কি না আমি সেই জিনিসটা দেখব, যাও। কারণ আমি ভক্তকে কি দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে বাবা কি কতক্ষণ, ভগবান ভক্তকে পরীক্ষা করেই বরাবর করে এসেছে, সারা জীবন ভগবান ভক্তকে পরীক্ষা করেছে, ভক্ত পরীক্ষা দিয়েছে। তা শুন, গোবিন্দ ঘোষ ফিরে আসলেন, ওই গৃহ আলো করে গোবিন্দ ঘোষের স্ত্রীর পুত্র সন্তান লাভ করলেন ফাল্গুন পূর্ণিমা। তাই আসুন, মহাজন পদকবি লীলার এক পাশে কলম দিয়ে বলে উঠলেন, শুভ দিনে শুভক্ষণে সন্তান আইলা ঘরে, শুভ দিনে শুভক্ষণে সন্তান আইল ঘরে, শুভ দিনে শুভক্ষণে সন্তান আইল ঘরে, শুভ দিনে শুভক্ষণে সন্তান আইল ঘরে, সন্তান পে গোবিন্দের আনন্দন ধরে, সন্তান পে গোবিন্দের আনন্দন ধরে, আনন্দিত হয়ে মনে ডাকে গুরুজনে, আনন্দিত হয়ে মনে ডাকে গুরুজনে, আনন্দিত হয়ে মনে ডাকে
आनंदित होए मने डाके गुरु जाने आशीर्वाद करो आशी आनंदित मने 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 आमार सन्तान रे आमार सन्तान रे आशीर्वाद करो सन्तान रे आशीर्वाद करो एमन शुभ दिने शुभ क्षणे आमार सन्तान रे आशीर्वाद करो एमन शुभ दिने शुभ क्षणे आमार सन्तान रे आशीर्वाद करो आमार शुभ दिने शुभ क्षणे आमार सन्तान रे आशीर्वाद करो दयामय बोले आमार आमार सन्तान रे आशीर्वाद करो জয়নিতাই আমি আমি একটুখানি পরিচয় করিয়ে নিই এখানে আমাকে মাইকে বলা হয়েছে আপনারা ঘোষণা করেছেন লাউন্স করেছেন কীর্তনিয়া সুধারানী বেরা কিন্তু একটুখানি আমার মায়েদের বা আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী বাবাদের ভক্তিমতী মায়েদের কাছে একটু বলে নিই ঠিকানা চেঞ্জ হয়েছে এখন ঠিকই কিন্তু কীর্তনিয়া সুধারানী যে পড়লে সেই কিন্তু বেরা এটা আপনাদের কাছে আমার নিবেদন রইল অনেকে জানা নেই কীর্তনিয়া সুধারানী বেরা বললে অনেকে একটু চমকে ওঠে যে কে সুধারানী বেরা কিন্তু আপনাদেরকে বলে নিই আমার বিয়ের আগে যেটা ছিল সুধারানী পড়লে এখন বর্তমানে বেরা হয়েছে একটু আপনাদের কাছে পরিচয় করে নিলাম এখানে এখানে আসুন আসুন যিনি আমাকে এনেছেন মানে এই মাতাপাড়া গৌর হরি কি গৌর সেবা সেবা সঙ্গে মহাপ্রভু সেবা হ্যাঁ মহাপ্রভু সেবা সঙ্গে আমার এই পিসিমা আমার একান্ত আপনজন একদম আত্মীয়জন এই পিসিমার আশীর্বাদে এনার চরণধুলি মাথায় নিই আর আপনাদের মতো ভক্তিমতী মায়েদের আর আপনাদের মতো বাবাদের চরণধুলি মাথায় থাক এনার জন্য আমি এসেছি ইনি এনেছেন আসুন আপনারা একটু হরিধ্বনি করে আমি যেন এইভাবে কীর্তন গাইতে পারি আর ওনার আশীর্বাদ যেন আমার মস্তকে থাকে একটু একটু উলুধ্বনি দিতে হবে উলুধ্বনি আসো তা যাই হোক আপনাদের কাছে এই নিবেদন যেখানে বিষয়বস্তু গাইছিলাম সেখানে ফিরে যাই তা শুভদিনে শুভক্ষণে সন্তান আইল ঘরে সন্তান পেয়ে গোবিন্দের আনন্দ না ধরে তা সেই সন্তান যখন গৃহ আলো করে আসলেও সন্তান ধীরে ধীরে বড় হলো শশী কলার নাই পাঁচ বছর হলো তা আজকে গোবিন্দ বলে উঠলেন পিতা গোবিন্দ ঘোষ বলে উঠলে হ্যারে তুই তো ধীরে ধীরে বড় হলি তা তোকে যতই দেখছি তত অবাক হয়ে যাচ্ছি তোর নাম কি তোর সকলে একটা আদর করে নাম রেখেছে আমার নাম তো আছে বাবা মায়ের একটা একটা আদর করা নাম থাকবে কিন্তু তার সত্ত্বেও তোর নাম রেখেছে কিরে এগো মা এই গোবিন্দ ঘোষের সন্তানের একটা ভালো একটা নাম দিন সবাই যেন সুন্দর একটা নাম হয় একটু আপনাদের কাছে বলছি একটু আস্তে আস্তে একটু ভালো নাম একটু ভালো ভালো অনেক নাম আছে বাজারে হ্যাঁ পাপাই মানে পাপকে ডাকছে পাপাই আচ্ছা তাহলে দেব তুমি একবার বললে পাপাই আবার বললে দেব দুটো স্টকে ছিল আচ্ছা আর তাহলে ঝুলিতে নেই
ঝুলিতে দুটো ছিল, তা তোমার ঝোলাতে কিছু আছে নাকি? বেরোবে বেরোবে না, তাই তো? আচ্ছা সৌরভ, বাহ সৌরভ তো খুব উন্নত, তাই তো? বাঙালির গৌরব। হরি বল হরি বল। তা যাই হোক, সন্তানের কি নাম রেখেছিল গোবিন্দ ঘোষ? গোপীনাথ। তা যখন সেই সন্তান বড় হয়েছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, প্রতিদিন নাচ করে, প্রতিদিন গান করে, আজকে একটু গোবিন্দ ঘোষ বললে, দেখ বাবা অনেকদিন হয়ে গেল তোর একটু নাচ গান শুনিনি, তা আজকে একটু নাচ দেখা না বাবা, আর একটু গান শোনা না, দেখি না তো একটু কেমন লাগে। আমার একটু ইচ্ছা হয়েছে বাবা, তুই তো বড় হয়েছিস, একটু গোবিন্দের কাছে ভগবানের কাছে একটু নাচ গান একটু শুনবো, একটু দেখবো। হ্যাঁ বাবা অবশ্যই আমি শোনাবো, তুমি দেখতে ইচ্ছা হয়েছে, তুমি দেখবে আমার নাচ, তুমি আমার গান শুনবে, আমি করবো না, অবশ্যই করবো। শুরু করছে, নাচো রে নাচো রে জাদুয়া মনা ধনা, ও গোপীনা নাচো রে নাচো রে জাদুয়া মনা ধনা, চিরয়ঙ্গন সেদিন যেমন নেচেছিলে চিরয়ঙ্গন, গোপীনাথ আমার গোপীনা, না চলে না চলে
বেশ নাচতে পারিস, ভালো নাচতে পারিস, গাইতে পারিস। বলছে সেদিনই যেমন নেচেছিলে শচীর অঙ্গনে, তেমন করে নাচ দেখি ভোলাও আমার মোনা। তাই তো, নাচরে জাদু আমোনা ধনা। গোপীনাথ তুই ভালো নাচতেছিস, খুব নাচ শিখেছিস, ভালো খুব গান গাইছিস। তা শোন মা, শোন বাবা, আমি বড় খুশি হয়েছি। নাচরে 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 জাদু আমোনা মান গোপীনাথ, নাচরে জাদু আমোনা না চরে ইয়ে হে হে ইয়ে। গোপীনাথ সবটাই তো দেখলাম, কিন্তু গৌর সুন্দর মনে মনে চিন্তা করছ আমারই আশীর্বাদে তুমি তোমার সন্তানকে পেয়েছ, এত সুন্দর একটা পুত্র দিয়ে তোমার ঘর আলো করে পাঠিয়েছি, আর আজকে তুমি আমাকেই ভুলে গেলে। যার কৃপাতে এত সুন্দর করে তোমাকে তোমার ঘর সাজিয়ে আমি আলো করে আমার এই সুন্দর একটি সন্তান পাঠিয়েছি, আর যার কৃপাতে এত কিছু পেলে তুমি তাকেই ভুলে গেলে। কি গো মা, ভগবান পরীক্ষা করছে ভক্তকে, গোবিন্দকে বলছে, গোবিন্দ আজকে আমি দেখব তুমি কত বড় ভক্ত হয়েছ। ভক্ত হওয়া কি মুখের কথা, ভক্তরা কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদলে নয়নে জলে বুক ভাসিয়ে দেয়। কেন না, যে কৃষ্ণ বলে কেঁদেছে সেই জানবে। তাই তো বাবা, সবাই জানবে। বলে প্রকৃত ভক্ত কাকে জানবো, কে কে চিনবে না, কৃষ্ণ বলে যেজন সুজন কুজন, যেজন সুজন কুজন, নাহি কো জানে অনুরাগে মোর শপত না গর দ্বিজ চণ্ডীদাসে। বলছি যারা প্রেমিক হবে, যারা ভক্ত হবে, যারা কৃষ্ণ বলে সত্যিকারে কেঁদেছে, তারা জানবে যে কৃষ্ণ বলে কাঁদলে কত সুখ পাওয়া যায়, সবাই জানবে। ওই জন্যই তো বললো কৃষ্ণ বলে কাঁদলে কে যে কজন জানবে, কোনজন জানবে না, জানে কোনজন সুজন যেজন কুজন নাহি কো জানে। তা শুন, আজকে গোবিন্দ ঘোষকে পরীক্ষা করছে গৌর হরি আমার, দেখব আমার কৃপাতে তুমি তোমার ওই সন্তান লাভ করেছ, আমি তোমার ওই সন্তানকে কেড়ে নিতেও বেশিক্ষণ আমার সময় লাগবে না। নাচছে গাইছে সন্তান, ভালো আছে, ছুটছে খেলছে ফিরছে, এমন সময় হঠাৎ তিন দিন কালো রাত্রি জ্বলে গোপীনাথের ছাড়িল গোপীনাথের পরাণটা ছেড়ে গেল। যে সন্তানটা একটু আগে কিছুক্ষণ আগে পর্যন্ত খেলা করছিল, নাচছিল, গান গাইছিল বাবা, সে আজকে চিরতরের জন্যে, চিরকালের জন্যে, সারা জীবনের মতো এই প্রাণের পাখিটা ছেড়ে চলে গেল। গোবিন্দ ঘোষ সন্তানকে ডেকে ডেকে বলছি, এই গোবিন্দ, গোবিন্দ আস্তে 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 একবার কথা বল, একবার কথা বল, তুই তো প্রতিদিন আমাকে নাচ দেখাস, গান শোনাস, আমি তোর জন্য ক্ষীর স্বর্ণনি ছানা তৈরি করে দিই, এতদিন হয়ে গেল আমাকে তো কই একবারও বাবা বলে ডাকলি না, মাত্র তিন দিনের জোরে তুই আমার, তুই আমার প্রাণের পাখি, তুই আমাকে ছেড়ে চলে যাবি, কি
করে তুই চলে গেলি। এ গোবিনাথ কথা বল, কথা বলবো, একবার কথা বল, শুধু একবার, একবার বাবা বলে না, একবার বাবা বলে না। না, আমার ডাকে তো গোপীনাথ কই সাড়া দিল না, আমার ডাকে তো গোপীনাথ একবারও বাবা বলল না। সন্তানকে, সন্তানকে কোলে নিয়ে এই হৃদয়ে বুকের মাঝে নিয়ে বলে উঠলেন, বাবা আমি কাউকে কিছু না বলে, কাউকে কিছু না জানিয়ে কেমন করে তোকে আমি নিয়ে যাবো বল, আমি তোকে কেমন করে নিয়ে যাব শ্মশান ঘাটে, তুই যে আমার একমাত্র সন্তান, তুই যে আমার একমাত্র নয়ন মণি, আমি তোকে কেমন করে নিয়ে যাব, আমি তোকে কেমন করে শ্মশান ঘাটে নিয়ে যাব। চলে গেল গ্রামবাসী শ্মশানবাসী এসেছে দাঁড়িয়ে বলে উঠলে, কই দাও দাও গোবিন্দ, দাও গোবিন্দ, তোমার তোমার ওই সন্তানটাকে দাও, আমি আমরা সবাই মিলে নিয়ে ওর সৎকার করে আসি শ্মশান ঘাটে। না,
না আমার আমার এই সন্তানকে আমি কিছুতেই কারো কোলে তুলে দিতে পারি না, আমি কাউকে দেব না, এ আমার সন্তান না, তোমরা কেউ ছবে না, তোমরা আমার এই সন্তানকে কেউ ছবে না, আমি ছব, আমার সন্তানকে কেউ নিয়ে যাবে না শ্মশানঘাটে, আমি নিয়ে যাব, কারণ আমি পুত্রহারা পিতা, তোমরা আমার এই সন্তানকে কেউ হাত দেবে না, কেউ ছবে না, আমার গোপীনাথ হারিয়ে গেছে, আমি নিয়ে যাব, আমি ওর সমাধি করব। মায়েরা দেখেছেন যে পিতা যার একমাত্র ধন, যে মায়ের এক সন্তান, যে পিতার একমাত্র সন্তান, সেই তো বলছে সন্তান হারানোর বেদনাটা কোথায়, সন্তান হারানোর যন্ত্রণাটা কোথায়, পিতা পুত্র সঙ্গে কি করছে, গোপীনাথকে নিয়ে যাচ্ছে শ্মশান ঘাটে চিন্তা করে, পুত্র শোকে কাতর হয়নি মা, আরো একজন হয়েছিল, কে রাজা দশরথ মা হয়নি বাবা, আজ পুত্র শোকে কাতর, একটি সন্তান হারিয়ে ফেলেছে তার এক সন্তান মাত্র, গোবিন্দ ঘোষের একটি সন্তান হারানোর যন্ত্রণা ভুলতে পারছে না, শ্মশান ঘাটে কোলে করে নিয়ে গেছে, ধীরে ধীরে শ্মশান কাছে গিয়ে আসতে মাটি খনন করেছে, সন্তানকে সেই শ্মশানে মাটি খনন করে সেইখানে শুইয়ে দিয়ে সমাধিস্থ করেছে, মাটি চাপা দিয়ে সমাধি করে বলে উঠল, জানিস গোপীনাথ, হায় যাবে তোকে মাটি খনন করে সমাধি নিজের হাতে করেছি বলে, মৃত সন্তানকে কোলে নিয়েছি বলে, আমি অশুচি হয়ে গেছি জানিস গোপীনাথ, আমি অশুচি হয়ে গেছি রে, আমি অশুচি হয়ে গেছি, আমাকে কেউ ছোবে না, তোকে ছুঁয়েছি বলে আমাকে গঙ্গার জলে স্নান করতে হবে, তোকে স্পর্শ করেছি বলে ওই গঙ্গার জলে আমাকে ডুবতে হবে, আয় সমাধি হয়ে গেল বাবা, গঙ্গার জলে স্নান করতে যাবে গোবিন্দ, ধীরে 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 যখন ওই গঙ্গার জলে নেমেছে, যখনই স্নান করতে যাবে বাবা, যখনই একটা সবে মাত্র ডুবেছে, আমার মস্তকে কি যেন একটা আঘাত করল, কি আঘাত হল, এ কি, এ কি জ্বরে পাথর না, ওকে যাচ্ছে ভেসে যাচ্ছে ওই পাথর, এ কি আমার মস্তকে আঘাত করলো কষ্টি পাথর, কষ্টি পাথর, জলে পাথর ভাসলো, আপনারা একটু হরি ধরে নিয়েছিলেন, দাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, কষ্টি পাথর যখন ভেসে গেল, আঘাত করলো মস্তকে, গোবিন্দ ঘোষের মস্তকে যখন ঠেকেছে আঘাত করেছে, থাকতে পারলো না, ওই কষ্টি পাথরকে নিয়ে বলে উঠলো, কষ্টি পাথর তুমি যেও হও না কেন, তুমি যেই হও না কেন, আমি যখন তোমাকে জলের মধ্যে পেয়েছি, আমার সন্তানের কাছে আমি তোমাকে সমাধি করে আসব, আমি আমার সন্তানের কাছেই তোমাকে রেখে আসব, যাতে আমার গোপীনাথের কোনো কষ্ট না হয়, কারণ শুনেছিলাম ত্রেতাযুগে জলে শিলা ভেসেছিল, আজ যখন কলিকালে জলে শিলা ভাসলো, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, তাই তো মা, তাই আজকে যখন ওই পাথর নিয়ে যখনই গোপীনাথের ওই সমাধিস্থলে এক পাশে যখন রেখে দিয়েছে, ধীরে ধীরে একটি একটি করে চরণ রাখতে 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 যখন চলে যাচ্ছে গোবিন্দ ঘোষ, অপর দিকে কে যেন ডাকছে, পিছন থেকে কে যেন বলে উঠলেন, কে যেন বলে উঠলেন, বাবা কি, কে এমন সময় আমাকে বাবা বলে ডাকলো, না না না
না আমি মনে হয় কিছু ভুল শুনছি, এই অসময়ে এই এমন সময়ে শ্মশান ঘাটে তো আমি ছাড়া কেউ নেই, তাহলে কে আমাকে বাবা বলে ডাকলো? কে রে, কেমন আছিস? আমাকে বাবা বলে ডাকলি? আর একবার ডাক না, আরেকবার আমাকে তুই বাবা বলে ডাক। না আমি মনে হচ্ছে কিছু ভুল শুনছি, না 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 আমি ফিরে যাই, আমি ফিরে যাই। কে কে আমাকে এমন করে বাবা বলে ডাকলি? আমি তোমার গোপীনাথ, গোপীনাথ। তুই আমার গোপীনাথ, যে গোপীনাথকে একটু আগে আমি নিজে হাতে সমাধি দিয়ে এসেছি সেই গোপীনাথ ফিরে এসেছিস বাবা? আমি তো তোমার সেই গোপীনাথ। তাহলে তুই যখন একবার বাবা বলে ডেকেছিস, আমাকে যখন একবার বাবা বলে ডেকেছিস, তাহলে তোকে তোকে নিয়ে আমি আমার অগ্রদ্বীপে ফিরে যাব। আমি তোকে আমার ওই মন্দিরে স্থাপন করব। চল বাবা ফিরে যায়। ওই কষ্টি পাথরের গোপীনাথকে নিয়ে যখন বাবা বলে ডেকেছে বাবা, আর থাকতে পারল না গোবিন্দ ঘোষ, মাথায় নিয়ে চলেছে কোথায়? নিজের গৃহে। ঘরে আসলো, মন্দির প্রতিষ্ঠা করল, গোপীনাথকে সেই মন্দিরে রেখে নিত্য পূজা করে, নিত্য সেবা দেয়। কিন্তু অনেক দিন হয়ে গেল, গোবিন্দ ঘোষ বলে উঠল, আচ্ছা গোপীনাথ, আমার ছেলে তো, আমার সেই সন্তান যখন গোপীনাথ বেঁচে ছিল তখন আমাকে সে নাচ দেখাতো, গান শোনাতো, আমার হাতে খিরিসার ননি খেত। আচ্ছা বাবা, তুই সেইগুলো করবি তো? আমার ছেলে যখন যে যে কাজগুলো করতো তুই সেইগুলো করবি তো? হ্যাঁ বাবা, আমি কথা দিচ্ছি, আমি সেইগুলো করব। আচ্ছা গোপীনাথ, আর একটা তোকে কথা বলবো, আমি যখন চলে যাব, আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, যখন জগৎ ছেড়ে চলে যাব, গোবিন্দ ঘোষ এই পাথরের গোপীনাথকে বলছে, আচ্ছা বাবা তখন তুই আমার একটা কাজ করে দিবি? তুমি যা বলবে আমি তাই করব। কি কাজ? কি কাজ? জয়নিতাই, হরে কৃষ্ণ। সেই কষ্টি পাথরের গোপীনাথ বলে উঠল, বাবা আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার সন্তান যা যা করত আমি তোমার সামনে তাই তাই করব। কিন্তু গোবিন্দ ঘোষ বলে উঠলেন, বাবা অনেকদিন তো আমাকে বাবা বলে ডাকলি না, আজকে আজকে আমি তোকে একটু স্পর্শ করতে চাই, আমি তোকে একবার নয়ন ভরে দেখতে চাই। কিন্তু আমি এতদিন হয়ে গেল তোকে তো দর্শন করিনি, আমি নয়ন মূলে তোকে আমি দেখিনি, একবার একবার তুই আমাকে দেখা দে বাবা, একবার তুই আমাকে দেখা দে। আচ্ছা বাবা, তুমি আমাকে দেখবে? তুমি আমাকে দর্শন করতে চাও? ঠিক আছে, তুমি যখন আমাকে সত্যিকারে দর্শন করতে চাও তাহলে এই দেখো, আমি তোমাকে আমাকে দর্শন করবার জন্য, অর্থাৎ তুমি যে আমাকে নয়ন ভরে দেখবে, আমি তোমাকে সেই জন্যে দিব্য দৃষ্টি ফিরিয়ে দিলাম। ভগবানকে দর্শন করতে গেলে কি লাগে? দিব্য দৃষ্টি লাগে, এ চোখে তো দেখা যায় না বাবা। তা যখন দিব্য দৃষ্টিটা দিয়েছে, বয়স হয়ে গেছে গোবিন্দ ঘোষের, চামড়াগুলো কুঁকড়ে গেছে, মাথার চুল পেকে গেছে, হাতে লাঠি, ভালো করে চোখে দেখতে পায় না, কথা ভালো করে বলতে পায় না, এবার শুধু কেবলই গোবিন্দ ঘোষ গোপীনাথকে বলছে, গোপীনাথ শেষের সময়ে আমার একটা কাজ শুধু বাকি আছে, কি না? আমাকে নিজ হাতে, অর্থাৎ আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমি যেদিন মারা যাব সেদিন আমার এই দেহটাকে তুই মুখাগ্নি করবি। সন্তান যেমন কি পিতা মারা গেলে পিতা দেহ ত্যাগ করে সন্তান যেমন পিতার মুখাগ্নি করে, আমি তোকে মিনতি করছি বাবা, আমার সন্তানের মতো হয়ে তুই এই কাজ করতে পারবি কি মা? এই দেহটা কি, এই দেহ কি, দেহ সোনা, দেহ কি গো মা? হ্যাঁ রূপ, সোনা, হীরে, এই দেহটা হচ্ছে কি? মাটি। কারণ আমাদের মাটি থেকেই এটা শুরু, আর আমাদের শেষের সময় মাটিতেই চলে যেতে হয়, যায় না হয় না মা? যখন আমাদের পোড়ানো হয়, সমাধি করা হয়, কাদের
কোনো কোনো জায়গায় সমাধি, কোনো কোনো জায়গায় আমাদের বাঙালিদের কি চিতা সাজানো, এই আগুনে ছাই করে দেওয়া দেহ। তাহলে দেহটা কোথা থেকে শুরু হলো? মাটিতেই শুরু, মাটিতেই শেষ। তাই তো ভাবাবেষ্ট পদকবি পিছন থেকে বলছে, গো ভাবুক অনেক বলছে কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না। একদিন ওই যে গান আছে না, মাটির ভিতরে হবে ঘর রে মোনা আমার কেন বাঁধো দালান ঘর, রে মোনা আমার কেন বাঁধো দালান ঘর। সব ছিন্ন ভিন্ন আর কি বলছে, মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, হরিবল হরিবল দণ্ড সবই হবে লণ্ড ভণ্ড, মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড যখন জন্মগ্রহণ করেছিলাম মায়ের গর্ভে বা পৃথিবীর আলো যখন দেখেছিলাম, তখন সঙ্গে কিছু এনেছি মা? সঙ্গে কিছু নিয়ে আসিনি, সঙ্গে কিছু নিয়ে যাব না। কিন্তু আমরা ঐশ্বর্য ব্যাংক ব্যালেন্স আসতে টাকা পয়সা গাড়ি বাড়ি কি সব কিছু নিয়ে আমরা জড়িয়ে পড়েছি। ভগবান বলছে বিষয় আশয় ঐশ্বর্য ব্যাংক ব্যালেন্স ছাড়ো, তবে কিন্তু আমরা আসল ঘরে ফিরতে পারবো। তাই তো বাবা, আসল ঘর কি এইটা নাকি পাথর দিয়ে মোজাইক করা বাড়ি? আপন আপন ঘরে একদিন ফিরতে হবে ভগবান যেদিন তোমায় ডাকবে। ডাক আসে কেমন? মাথার চুল পেকে যায় আর তার ইশারা দিচ্ছে ধীরে ধীরে, তাই তো? ডাক আসছে, রেডি হও সেজে নাও, ফিরতে তোমাকে একদিন আপন ঘরে যেতে হবে। আমাদের ঘর ওই ঘর নয়, এই যে এখন অভিনয় করছে এটা আমাদের অভিনয় মঞ্চ বাবা। আসল ঘর কিন্তু এই গ্রিন রুমে গেলে আমাদের আসল সম্পর্কটা ফিরে আসবে। ঠিক তদ্রূপ আসল সম্পর্কটা কোথায়? না যেদিন আমরা ঐশ্বর্য ছেড়ে আমরা ভগবানের চরণে পৌঁছাবো, অন্তিম কালটা হচ্ছে আসল সম্পর্ক, আসল জায়গা, ওইটা আসল জায়গা। আর বলতে হবে হে দয়াময়, যত অপরাধ করি না কেন, যত কি যত অপরাধ করি না কেন, যত কিছু বাজে কাজ করি না কেন, যেন মৃত্যুর সময়, মৃত্যু কি পৃথিবীতে সত্য যদি কোনো কিছু জিনিস থাকে বাবা, একটা জিনিস খেয়াল করবেন, এ পৃথিবীতে সব মিথ্যে, সত্যি হচ্ছে মৃত্যু। জন্মিলে মরিতে হবে অমরকে কথা রবে,
কি বাবা ঠিক বলছি? জন্মালে মরিতে হবে, এটা তো সত্য, এটাকে মানতে হবে। ওই জন্য সত্য হচ্ছে মৃত্যু, মৃত্যুর উপরে আর কেহ নয়। তাহলে আমাদের যেতে একদিন হবেই, তাই সেই যাওয়ার সময় ভগবানকে বলতে হবে, ভগবান আমরা এই জীবনে আমরা কি আমরা অনেক কিছু অপরাধ করেছি, আমরা পাপাচার, আমরা ব্যভিচারী, আমরা অত্যাচারী, আমরা দুরাচারী, আমরা অনেক অত্যাচার করেছি, কিন্তু যখন এ জগৎ ছেড়ে চলে যাব, তোমার চরণ, তোমার ওই রাতুল চরণ কি দর্শন করতে করতে যেন যায়। নিদায় গৌড় হরি হরি। ওই জন্যে বলে উঠলেন, এ জগতে কেউ কারো নয়, আপন বলি যদি কেউ থেকে থাকে আমার অনাদির আদি গোবিন্দ। লীলা শেষ করব, একটু আসুন, তার আগে আমরা একটু জেনে নিয়ে গেলুম। তাই কি বলছে ভাবুক পদকবি বলছে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত অনজিৎ পুরকাইত 100 টাকা উপহার করলেন। হরি বল হরি বল। আসুন, সেই গোবিন্দ পাথরের গোপীনাথকে নিয়ে মন্দির প্রতিষ্ঠিত করে দিন যায়, রাত হয়, রাত আসে, দিন যায়। তা আজকেই সেই গোপীনাথকে বলছে, গোপীনাথ অনেকদিন তো হয়ে গেল, আমি তোর বদন থেকে একবার বাবা বলা ডাক শুনতে চাই। ও, তুমি আমাকে দেখবে, তোমাকে দিব্য দৃষ্টি দিয়েছি, তুমি আমার মুখ থেকে বাবা বলা ডাক শুনবে, এটাও তোমার ইচ্ছা? আচ্ছা ঠিক আছে। চারিদিক থেকে পুষ্প গন্ধ, চারিদিকে চন্দনের গন্ধ, চারিদিকে ধূপের গন্ধ, চারিদিকে মুরলির সুর, চারিদিকে মাসির সুর, চারিদিকে নূপুরের শব্দ। কে যেন সিংহাসন থেকে আসছে, সিংহাসন থেকে ধীরে ধীরে আসছে, নেমে আসছে। ছোট্ট একটি বাচ্চা ছে রূপ ধারণ করে আসছে, আর কানির সামনে এসে বলে উঠলেন, বাবা কে 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 আমাকে বাবা বলে ডাকলে? আর একবার ডাক, আর একবার ডাক না গোপীনাথ, আমি কতদিন এই বাবা বলা ডাকটা শুনিনি, আর একবার প্রাণ ভরে ডাক না, জীবনটা আমার শীতল হয়ে যাবে। বাবা গোপীনাথ, বাবা আয়, আয় বাবা, তুই একবার আমার কোলে ফিরে আয়। সঙ্গে সঙ্গে ভগবান ভক্তের সামনে দাঁড়িয়েছে বাবা, কিন্তু যখনই গোবিন্দ ঘোষ ওই সন্তানের দেহেতে হাত বোলাচ্ছেন, একটা হাত স্পর্শ করেছে, দেখল কি মনে মনে চিন্তা করছে, বাহ তুই তো নাকি পাথর ছিলি, তুই নাকি পাথর, তোকে আমি পাথররূপে প্রতিষ্ঠা করেছিলাম, তাহলে তুই কী করে এত সুন্দর, তোর সর্বাঙ্গ দেহটা এত কোমলের মতো নরম, সারা শরীরটা তোর কোমল, এত নরম, এত সুন্দর তোর দেহ, তবে যে তুই আমাকে বললি আমি নাকি পাথর, তুই তো পাথর নস বাবা, তুই তো পাথরের গোপীনাথ হতে পারি না, তুই তো আমার সচল গোপীনাথ রে, আয় আমার হৃদয়ে, আয় আমার এই মুখের মাঝে, আমি হয়েছে তোকে আমি জড়িয়েছি, আমি জ্বালা দূর করি। এইবার ভক্ত ভগবানকে ধরেছে, যখনই হৃদয়ে আলিঙ্গন করেছে, ধীরে ধীরে আজ গোবিন্দ ঘোষের জীবনটা অবসান হয়ে আসছে। যখন গোবিন্দ ঘোষ নিজের প্রাণ পাখিটা ছেড়ে চলে গেল, মৃত্যুবরণ করল, সেই দিনের তরে সকল গ্রামবাসী, সকল শ্মশানবাসী চলে এলো,
সবাই বলে উঠল, ওরে কে কোথায় আছিস, দেখে যা দেখে যা, তোরা সবাই আয়। কেমন করে আজকে গোবিন্দ ঘোষ মৃত্যু বরণ করেছে, আজকে সে মৃত্যু পথযাত্রী যার কেউ নেই, নিজের বলতে কেউ নেই, একে কে মুখাগ্নি করবে। সেই যে বাবা ভগবান কথা দিয়েছিল না ভক্তকে, গোবিন্দ ঘোষকে কথা দিয়েছিল তো, যে আমি যেদিন মারা যাব আমার মুখাগ্নি তুই করবি বাবা বলেছিল। তাই আজকে বাবা সেই সেই দিন আসলো, কে এর মুখাগ্নি করবে। কেমনই পূজিব ভগবান, তোমারে আমি আমার বলিতে কিছু নাই গো, কেমনে পূজিব ভগবান, তোমাকে কেমন তোমারে এই তুই কে, তোকে আমরা কোনোদিন কেউ দেখিনি, এই
মুখাগ্নি করতে দেবো, যা চলে যা। গ্রামবাসী শ্মশানবাসীর উদ্দেশ্যে বলে উঠলেন, ও গো তোমরা কেউ আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাদের অনুরোধ করে বলছি, আমার বাবাকে আমি কথা দিয়েছিলাম, আমার বাবা, আরে শুনেছি ওর ছেলে মারা গিয়েছিল। বলে না গো, আমার আমি তো ওখানেই থাকি, আমার বাড়ি তুই অগ্রদ্বীপে, আমি তুই মন্দিরে থাকি, তোমরা জানবে কি করে, আমি আবার বাবার সঙ্গে কথা বলতাম, আমার বাবা আমাকে খাইয়ে দিত, আমি আমার বাবাকে খাইয়ে দিতাম, আমি বাবার কাছে নাচ দেখাতাম, গান শোনাতাম, আমি মন্দিরেই থাকি, তোমরা আমাকে দেখোনি কোনোদিনও, তোমরা আমাকে চেনো না, তাই আমি আমার বাবার কাছে এইরকমও সব কিছু করতাম, নাচ দেখাতাম, গান শোনাতাম। ও তুই তাহলে তোর বাবার সঙ্গেই থাকতিস, তুই মন্দিরে থাকিস, ঠিক আছে, এই সরেশা সবাই ওকে ওকে দাঁড়ানোর ব্যবস্থা করে দে, ওর পিতার মুখাগ্নি নিজে করবে। যখন মুখাগ্নি করবে বলে সাত তিন পাক ঘুরে যখনই প্রদক্ষিণ করে বাবার মুখাগ্নি করেছে, সঙ্গে সঙ্গে মুখাগ্নি করার সাথে সাথে দাউ দাউ করে চিতা জ্বলছে, দাউ দাউ করে চিতা জ্বলছে, আর ওই বাচ্চা ছেলে কালো মতো কুচকুচে ছেলেটি কোথায় মিলিয়ে গেছে। সবাই অবাক, এই এক্ষুনিতেই বাচ্চা ছেলেটি ছিল, এক্ষুনিতেই বাচ্চা ছেলেটাকে সবাই আমরা দেখলাম, কালো মতো ছোট বাচ্চা কুচকুচে ছেলে কোথায় চলে গেল, কোথায় মিলিয়ে গেল। দেখুন মা, ওই কালো ধোঁয়ার মধ্যে বাচ্চা ছেলেটি যে কোথায় চলে গেল কেউ আর দেখতে পেল না। পরের দিন সকালবেলা মন্দিরের দরজা খুললেন, মায়েরা এখানে একটুখানি খেয়াল করুন, লীলা রাখবো, ভক্ত ভগবানকে রাখবো। মন্দিরের দরজাটি যখন খুলে দিয়েছে শ্মশানবাসী গ্রামবাসী সবাই, যখন সকালে এসেছে গোপীনাথের মন্দির যখন খুলে দিয়েছে, দেখলো আমার ভগবান অশুচি দণ্ড অশুচি বস্ত্র পরেছে, হৃদয় গৌর হরে হরে, যে ভক্ত তোমার চরণে শরণ, যে ভক্ত কাঙাল হয়ে তোমার দুয়ারে হাত বাড়ায়, তুমি কি তাহলে সেই ভক্তের মুখাগ্নি পর্যন্ত করো জগতের জি। কোন ভক্ত যদি নয়ন গঙ্গা ভগবানের চরণে ঢেলে দেয় নিদায় গৌর হরি বলে বলে সেই ভক্ত তার ডাকে এইভাবেই সাড়া দেয়, তিনি যে বড়ই করুণাময় মা, তিনি বড়ই কাঙালের ঠাকুর। সবাই গ্রামবাসী শ্মশানবাসী ভক্তগণ সবাই এসে দেখল কি ভগবানকে অশুচি দণ্ড দিয়েছে গলায়, ভগবানকে অশুচি বসন পড়েছে, তার মধ্যে কেউ কেউ বলে উঠল, ওরে কে কোথায় আছিস, ভগবানকে অশুচি বস্ত্র, ভগবানকে অশুচি দণ্ড, ওরে মহা অপরাধ হবে, মহা পাপ হবে। ঠাকুর মশাইকে স্বপ্নে আদেশ দিল, সেই দিনে ব্রাহ্মণকে আদেশ দিলেন, ঠাকুর মশাইকে বললে, ব্রাহ্মণ কেউ আমাকে পরিয়ে দেয়নি, কেউ আমাকে অশুচি দণ্ড দেয়নি, কেউ আমার অশুচি কাপড় পরিয়ে দেয়নি, আমি আমার পিতার জন্যে, আমার বাবা গোবিন্দ ঘোষের জন্যে, আমি ভক্তির জন্যে হৃদয় গৌর হরি বল বলে নিজ হাতে মুখাগ্নি করে অশুচি দণ্ড অশুচি বসন করেছি। তাহলে বলুন তো বাবা, যদি প্রকৃত আমরা ডাকার মতো ডাকতে পারি হৃদয় দিয়ে, এই হৃদয় হচ্ছে বৃন্দাবন, এই দেহ সত্যকে যদি করতে পারি, সত্যিকারের হৃদয় দিয়ে যদি ডাকতে পারি, ভগবান আমাদের আপন জল হবে। কৃষ্ণ নামাঙ্কিত চামচ দিয়ে ভক্তির পাতে তরকারি তুলে গেলাম, কিন্তু নিজে আস্বাদন করতে পারলাম না। কৃষ্ণ নাম আস্বাদন করলে, এখানে অনেক রকমের শ্রোতা বসে আছেন বাবা, সব রকমের ভক্তের মন সমান হবে না, পাঁচ রকম ভক্ত থাকবে, পাঁচটা ভক্তের মন থাকবে, কেউ বলবে নাচ দেখবো, কেউ বলবে গান শুনবো, কেউ বলবে তত্ত্ব বিচার করবো, কেউ বলবে তাল সুর ছন্দ বিচার করবে, আবার তারই মধ্যে কোনো ভক্ত আছে যে ভক্ত কীর্তনের আসরের সামনে বসে দু ফোঁটা নয়ন গঙ্গা কৃষ্ণ বলে কেঁদে, নিতাই গৌর হরি বল বলে যদি ভগবানের চরণে, সেই হবে প্রিয় ভক্ত, সেই ভক্ত আস্বাদন করে, আমি আস্বাদন করতে পারি না। তাই ভগবানকে বলি দয়াময়, এই দুনিয়ায় এ জগতে যদি কোনোদিন মনুষ্য জনম করে পাঠাতে চাও, তাহলে এইরকম মনুষ্য জনম করে পাঠালেও ভক্ত করে তুমি একটু পাঠাও, এই এই আসনে আর নয়, এইবার একটু ভক্ত করে পাঠাও, হরি বল।
আমি গোবুর চরণ সারি করেছি, মুখে বলবো গৌরী নাম। মুখে বলবো গৌরী নাম, আমি গৌর চরণ সারি করেছি, মুখে বলবো গৌরের নাম। গৌর ছাড়া এ জগতে আর কেহ নাই, গৌর ছাড়া হে জগতে আর কেহ নাই, গৌর চরণ সারি করেছি, মুখে বলবো গৌরের নাম। গৌর চরণ সারি করেছি, মুখে বলবো গৌরের নাম। গৌর চরণ সারি করেছি, মুখে বলবো গৌরের নাম। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হই হরিবাল। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরিবাল। একটু বলে নি, সম্পর্কে আমার মাসি হয় সম্পর্কে, মানে আমি এখানে এসে দেখে অবাক হয়ে গেলাম। অনেক দিন আগে ওইদিকে গান করতে গিয়েছিলাম পঞ্চানন্দতলা মাতা বড়, অনেকদিন আসিনি, তা মাসিকে এখানে দেখে অবাক হয়েছে, আমার ভালো লেগেছে। উনি গান শুনে একশোটি টাকা পুরস্কার, উনি ওনার ছেলে, ভুল বলছি, ওনার ছেলে সীমন্ত দাস মুগ্ধ হয়ে একশোটি টাকা পুরস্কৃত করলেন। এটা হচ্ছে আর একজন করেছে পঞ্চাশটি টাকা, রোহন পুরকাই। একটু উলুধ্বনি দিয়ে নিদায় গৌর প্রেমানন্দ হরি। আচ্ছা আচ্ছা, উলুধ্বনি। ভক্ত আর ভগবানের মিলন রহিল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি। ভক্ত আর ভগবানের মিলন রহিল, ভগবানের মিলন রহিল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি মন। ভক্ত আর ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি মন। রাধে 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 গো, রাধে রাধে।